Good evening, everyone. I hope everyone's doing great, and we have made it through to the middle of the week. Today it's a Wednesday, so congrats to everyone who had been doing really good starting from Monday, and today is the Wednesday. So in the middle point of the week, we have something very special, something that is quite a one-off thing for Relax with Eshad. People who've been watching it regularly, or I'd rather say listening to it on Relax Radio, you would have something very special. You're in for a treat today. Because most of the time, being in the talk radio, we talk about ourselves, we talk about our stories, we talk about our experience, and we share a lot of things that we have experienced in our life. But today we do in the same vein, but in a different way, because we have someone very special with us, one of my own musical heroes when I was growing up. So a very special person who would be sharing his own stories. At the same time, you can share your experiences, you can talk to him, you can ask him questions, you can request probably songs, but we'll try to keep it as informal as possible. And rather than requesting songs after songs, what I would request today, the special guest we have is a musical genius from Bangladesh and is a legendary name, none other than Tapan Chaudhary. Tapan da, welcome to the show. Kemon achen? আমি ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি, থ্যাংক ইউ। আজকে প্রথমবারের মতো আমাদের রিল্যাক্স রেডিওতে আমরা তপন চৌধুরীকে পেয়েছি, বাংলাদেশের একটা লেজেন্ডারি একজন সিঙ্গার, লেজেন্ডারি একজন মিউজিশিয়ান, বিগ হিস্ট্রি বিহাইন্ড হিম। সো আই হোপ এভরিওয়ান ইজ ভেরি এক্সাইটেড যারা আমাদের সাথে আজকে যোগ দিচ্ছেন অনুষ্ঠানে। প্রত্যেককে একটা কথা শুরুতে বলে রাখি, উনি তো গান গাইবেন, আপনাদের অনুরোধে কিছু গান নিশ্চয়ই আপনারা শুনতে চাইবেন, কিন্তু আমার মনে হয় যে একটা ভালো সুযোগ সবার জন্যে, আপনারা হয়তো চাইলে আজকে আমরা অনেক কিছু নিয়ে আলাপ করতে পারি, তার গানের শুরু থেকে শুরু করে। আপনারা জানেন যে উনি সোলসের সাথে জড়িত ছিলেন, এছাড়া তার নিজস্ব সোলো ক্যারিয়ার, ইটস আ লং স্ট্যান্ডিং ক্যারিয়ার, স্টিল গোয়িং অন, ভেরি স্ট্রং। আর এছাড়া আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন একটা গানের ব্যাপারে হতে পারে, যে একটা গান, কোনো একটা গান, আপনার পছন্দের কোনো একটা গান, তার পেছনের ঘটনাটা, কীভাবে গানটা তৈরি হয়েছিল, সেই গানটা সম্পর্কে আপনাদের জানার ব্যাপারে যে আগ্রহ, সেগুলো ব্যাপারে প্রশ্ন করতে পারেন। তো আজকে আপনাদের মেসেজ, আপনারা তার উদ্দেশ্যে যে মেসেজগুলো রাখবেন সেগুলো আমি পড়বো। অ্যাট দ্য সেম টাইম, দ্য ফোন কলস ইউ বি মেকিং, ইউ ক্যান টক ডিরেক্টলি টু হিম, রাদার দ্যান রিকোয়েস্টিং সংস, প্রবলি আস সামথিং ইন্টারেস্টিং। সো লেটস ডু সামথিং ইন্টারেস্টিং রাদার দ্যান হোয়াট উই আর ইউজ টু ইন মোস্ট অফ দ্য শোজ দ্যাট উই সি। সো without any further ado, let's go into the question. I can already see there's so many people, and H. Russell is already saying that kemon achen bhaiyara, I'm so happy. We are happy as well. So on Relax Radio we have none other than Tapan Chaudhary. So Tapan da, amra kothay chole ashi, ar prothomei apni shunte pacchen apnar legendary je gaan mon shudhu mon chhueche. So I thought this would be a very good introduction to the whole show, and apnake introduce korar jonno ekta khub bhalo ekta amader jonno ekta platform. তপন দা, আপনি তো প্রায় আসেন যুক্তরাজ্যে বা লন্ডনে বা ইউকেতে, এবারের আসার কারণ কি, কোনো শো নাকি এমনি বেড়াতে এসেছেন? না, শো। আচ্ছা, আমি এক মাস আগে এসেছিলাম এখানে স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের একটা অনুষ্ঠান। আচ্ছা, তারপর আবার চলে গেছিলাম, এবার এসেছি আমি আরেকটা শো, সেটা হলো ঢাকা ইউনিভার্সিটি অ্যালুমনাই, ওদের সেকেন্ড রিইউনিয়ন ছিল। আচ্ছা, তো সেখানে আমি অনুষ্ঠানে আসছি। আচ্ছা, তাদের এখানে জয়েন করতে। আজকে মানে আমার খুব একটা ইন্টারেস্টিং ঘটনা আই উড লাইক টু শেয়ার উইথ রেস্ট অফ দ্য পিপল হু আর লিসনিং টু ইট। তপন দা, যখন প্রথম এই যে অনুষ্ঠানের আগে যখন যোগাযোগ হয় যে আমাদের পরিচিত আরেকজন মানুষের মাধ্যমে, তো উনি কল করে আমাকে বলছেন তোমার সাথে একজন কথা বলবে, একই গুরুর শিষ্য, বাট উনি নিজেই একজন গুরু আমার সাপেক্ষে। তপন দা ইজ এ লেজেন্ড হিম ইন হিজ ওন রাইট। তো আমি তখন তপন দার সাথে হঠাৎ করে কথা হয়, তখন তপন দা বললেন যে ইট ওয়াজ রিয়েলি, তপন দা আমার জন্য ইট ওয়াজ রিয়েলি এ প্রিভিলেজ মোমেন্ট যে আপনার সাথে হঠাৎ করে যে আপনি এসে কথা হলো। তো আমার একটা জিনিস জানার ছিল তপন দা, আপনার যখন গানের শুরু হয় সেটা কি খুব অল্প বয়সে শুরু করেন না এটা? প্রথমত পারিবারিকভাবে জি, এবং তারপর তো গুরুর কাছে গান শিখেছি। আর আমার গান বাজনার পেছনের, যদি সব কিছুর পেছনে যদি গান বাজনা, মানে এই যতটুকু আসতে পেরেছি তার পেছনের মেইন কারিগর হলো সোলস, কারণ ওখানে না গেলে হয়তো আমি গান গাওয়া হতো না, এ অতটুকু আশা হতো না আমার। তাই সোলস কি আপনাকে ডিসকভার করে নাকি আপনার একা? না, সব অবশ্যই আমি গান গাইতাম,
রনিদা আমাকে ডিসকভার করে, রনিদার জন্য আমার কৃতজ্ঞতা শেষ নেই, যিনি ড্রামার ছিলেন অ্যাট দ্য সেম টাইম ফাউন্ডিং মেম্বার অফ সোলস, উনি আমাকে এই সোলসে নিয়ে গেছেন, তখনটা সুরেলা ছিল। আচ্ছা, পরে এটা সোলস হয়েছে। আচ্ছা, ব্যান্ডের নাম তখন সুরেলা ছিল? সুরেলা ছিল। তখন কি ফাউন্ডিং মেম্বার তখন কারা ছিলেন? সাজেদ, মেইনলি সাজেদ, লুলু, রনি, নকিব ছিল না, নকিব পরে এসছে, আর ছিল লরেঞ্জো অ্যান্ড রুডি, দুজন অ্যাংলো ছিলেন, আর আমি এই তো। আর শাহেদ ভাইও যখন আসে? শাহেদ ভাই আরও পরে, পরে শাহেদ ভাই পরে। মানে ইন্টারেস্টিংলি আমি, উনি কিন্তু আমার ইনিশিয়াল, আমার গিটার যখন শুরু হয় উনি আমার টিচার ছিলেন। শাহেদ আসে পরে, নকিব আসে 75-এ, এই তো এইভাবে আস্তে আস্তে। যদিও স্যাডলি শাহেদ ভাইকে হারিয়েছি আমরা, স্যাডলি আমরা তিনজনকে হারিয়েছি আমাদের গ্রুপের, অ্যাকচুয়ালি দুজনকে, একজন তো শাহেদকে আর একজন হলো রুডি, এই ইয়েকে, এটা কি আপনার রফ যেটা ইংরেজি গান করতো আমাদের, আর এছাড়া তো আমাদের আয়ুব বাচ্চু, আয়ুব বাচ্চু, ইয়েস, তিনজন যেন বলছিলাম যে তিনজনকে আমরা হারিয়েছি আমাদের সোলসের মেইনলি, এবং যাদের হাত ধরে, যাদের জন্য আজকে আমাদের এত সারা পৃথিবীতে বাংলা ভাষাভাষীদের মধ্যে নাম, যশ, খ্যাতি বা যতটুকু পেয়েছি এদের জন্য। তো সোলসের সময়ের যে সময়ের মিউজিক, এখনকার ব্যান্ডের যে মিউজিক, আই মিন উই আর মোর ওয়েস্টার্নাইজড আই উড সে, এখনকার যে মিউজিক, তখন তো যখন গান গাওয়া হতো প্রথমত, যে আপনারা যখন এসছেন, যখন গান শুনতাম ব্যান্ডের, যে সবার একটা প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে গান শিখে আসতে হবে। আমি বলবো না, কিন্তু শিখে প্রত্যেক কিছু করা উচিত, একটা গিটার বাজায় বা যে কোনো কিছু শিখে করা উচিত। আর সোলস এবং আমরা সবসময় একটা জিনিস সবসময় চেয়েছি, দ্যাটস মেলোডি, মেলোডি এবং একটা সুর প্রধান গান, কথা প্রধান গান, মেলোডি, এটাই আমরা সবসময় চেয়েছি, একদম ফার্স্ট টু লাস্ট। এখনও আমার মনে হয় সেটাই মানুষের হৃদয়ে সোলস, ওই জন্য সারা বছরকে বছর, এক যুগের পর যুগ রয়ে গেছে প্রচুর গান সোলসের সে সময়কার, একেবারে ফোক গান থেকে শুরু করে আধুনিক গান, সব ধরনের গান, কিন্তু একটা ট্রেন্ড ছিল যে মানুষের চিন্তা করা হতো যে ব্যান্ড করতে হলে ভোকাল যে হবে, হি হ্যাজ টু বি রিয়েল ভোকালিস্ট, যে ট্রেইনড একজন ভোকালিস্ট, ভোকাল কেন, প্রত্যেক কিছু যেটা হবে সেটা প্রপারলি শিখে এসে, পারফেক্টলি শিখে এসে করা উচিত না, কি বলে? ডেফিনেটলি, কারণ কিন্তু মিউজিশিয়ানদের ক্ষেত্রে যেমন আমরা ধরি নি, মিউজিশিয়ানদের তো টু এ সার্টেন এক্সটেন্ট যে তাদের একটা লেভেল থাকতেই হবে যে পারফরমেন্সের জন্য, কিন্তু দেখা যায় পরবর্তীতে ব্যান্ডের মধ্যে একটা ট্রেন্ড আমরা দেখেছি যে হ্যাঁ ঠিক আছে গান গাচ্ছে, গান গাইতে পারে এরকম, কিন্তু গাইতে গাইতে গায়, গাইতে গাইতে, মানে ওটাও তো একটা প্র্যাকটিস, এটা ওটা তো প্র্যাকটিস, ধরেন বছরের পর বছর সে গান নিয়ে আছে, সঙ্গীত নিয়ে, গিটার নিয়ে, সুর নিয়ে খেলছে, এর চেয়ে বড় প্র্যাকটিস হতে পারে। খুব সুন্দর একটা পয়েন্ট বলেছেন এখানে, এই যে ব্যাপারটা যে একটা যখন গায়ক আমরা বলি কি যে কথা বলতে গেলেই সবাই বলে যে ক্লাসিক্যালি ট্রেন কিনা বা শিখেছে কিনা, এই যে কথাটা বললেন, যেমন শ্রদ্ধেয় কিশোর কুমার, এছাড়া আমাদের ইন্ডিয়ার ফিমেল অনেক ভোকালিস্ট আছেন যারা ক্লাসিক্যালি ট্রেন না, কিন্তু গাইতে গাইতে তাদের, কারণ গান তো শুনতে অর্ধেক শেখা হয় বলে না, আধা শুনলে মে আধা, জি হ্যাঁ, শুনে আপনাকে আধা গান শেখা হয়। এখন তো যে কোনো কিছু আপনি চাইলেই শুনতে পারেন, চাইলেই দেখতে পারেন, চাইলে ইউটিউবে চাপ দিলেন আপনি যে কোনো গান, হ্যাঁ, কত সহজ। আজকে আগে কি লাগতো, যে একটা সিডি প্লেয়ার লাগবে, একটা সিডিও তো ছিল না আপনাদের যখন শুরু করেন, ক্যাসেট লাগবে বা যে কোনো রেডিওতে, বা একটা অনেক কষ্ট করে শিখে, এখন তো আপনি চাপ দিলে পাওয়া যে কোনো কিছু, এনিথিং। এই যখন কথাটা বললেন তাহলে এই জায়গায় যাই, আপনারা যখন শুরু করেন রিসোর্স কিন্তু অনেক বেশি কম ছিল, অনেক কম ছিল, আমার মিউজিক যন্ত্রপাতি ছিল না, সাউন্ড সিস্টেম ছিল না, এখন তো ঘরে ঘরে সাউন্ড সিস্টেম, আপনি প্রত্যেকটা, এমন কোনো ঘর নাই যারা গান বাজনা করে, তাদের ঘরের মধ্যে দেখবেন যে অনেক সাউন্ড সিস্টেম এবং ডিলে, রিভার্ব, সব কিছু মিলে একদম ফুল ইকুইপমেন্ট, ইকুইপড একটা সিঙ্গার, ঘরে ঘরে স্টুডিও। আগে কয়টা স্টুডিও ছিল আমার মনে আছে, বাচ্চু ভাইয়ের সাথে বিং ভেরি ক্লোজ টু হিম, আমি সবসময় ওনার সাথে স্টুডিওতে বসতাম, ওই যে একটা ছোট্ট একটা স্পিকার ছিল, স্পিকার ছিল বোস, বোসে আপনার এখন মনে আছে, সেটা দিয়ে ওনারা প্রোগ্রাম পর্যন্ত করেছেন আপনারা। তো এই যে এক্সপিরিয়েন্সটা তখন নিজেদেরকে সবকিছু ক্যারি করে নিয়ে, অনেক সময় আমি অনেক সুন্দর সুন্দর এক্সপিরিয়েন্স আমাদের আছে, আমরা বিয়ে বাড়িতে গান গাইতাম, সবাই করেছে বিয়ে বাড়িতে, জন্মদিনের অনুষ্ঠানে, যে কোনো একটা অনুষ্ঠানে, তো যখনই যেতাম হয়তো দেখা গেলো বৃষ্টি হচ্ছে, কাদা, আমরা রিক্সা করে, ট্যাক্সি করে নিয়ে গেছি যন্ত্রপাতি,
তারপর দেখতাম যে প্যান্টের নিচেগুলো সব ভিজে গেছে কাদায়, বাথরুমে গিয়ে ধুতাম, ধুয়ে টুয়ে ফ্যানের মধ্যে শুকিয়ে তারপর গান গাইতে যেতাম। এই যে সাধ, এটাও কিন্তু একটা সাধনা। এটা আমাদের, এটা তখন ছিল না বলে, এখন তো মানুষ আপনি ডাক দিলে পয়সা রোডি আসে, আমাদের জিনিসপত্র ঠিক করে দেয়, সব সেট করে দেয়, গিটার এটা লাগাই দেয়, আপনি গিয়ে গান গেলাম, কত মজা লাগে না? সেটাই আমি আমি চিন্তা করি যে যখন বিশ্বদার ইন্টারভিউ দেখেছি, সেখানে বাচ্চু ভাই তো অহরহ ওনার সাথে বসলেই গল্পগুলি শুনতাম, তা আপনাদের সময়কার যে স্ট্রাগলটা, যে তার মধ্যে এভাবে উঠে আসা, তারপর গানগুলোকে রেকর্ড করে মানুষের সামনে তুলে আনা, আমাদের ইচ্ছা শক্তি ছিল, আমাদের কনসেন্ট্রেশন ছিল যে এক জায়গায় থাকবো, গানে গাইবো, বাজাবো, করবো। আমাদের আপনার ইচ্ছা শক্তি যদি থাকে, মানুষের কোনো কিছু অসাধ্য কিছু নাই। চাঁদে মানুষ যাচ্ছে না, মঙ্গল গ্রহে যাচ্ছে কেমন করে, এই তো। তবে আপনার কি মনে হয় যে এই ক্ষেত্রে যেমন এখন মানুষের অনেক অপশন, সেই ফর এক্সাম্পল মানুষ আইটিউনসে বলেন, স্পটিফাই, একটা প্রেস করলেই গান আছে, পছন্দ হলো না সাথে সাথে চেঞ্জ করলাম, কিন্তু তখন আপনাদের সময় ক্যাসেটে, একটা ক্যাসেট কেনার পর পুরো অ্যালবাম শুনতে মানুষের বসে বসে কিন্তু শুনতো। অবশ্যই অপশন অনেক কিছু, এখন আমাদেরকে একটা সত্যি, আমাকে আমাদেরকে প্রযুক্তি আমাদের বেগ দিয়েছে, কিন্তু আবেগ নিয়ে গেছে, এটা সত্যি। তখন পুরো গানটা ক্যাসেটটা শুনতেন বলে পুরো গানগুলো শুনে এসে আপনি বুঝতে পারতেন কোনটা খারাপ, কোনটা ভালো, কোনটা কি, আপনি সময় দিতেন। এখন কিন্তু কেউ সময় দেয় না, অ্যালবামও করতেন যে সমস্ত কিছু, এখন সময় দেয় না। এখন গিটারিস্ট বাজিয়ে চলে যায়, বেস গিটারিস্ট পরে পাঞ্চ করে, তবলা পরে দেয়, হাফ গাইলো, দুদিন পরে হার হাফ গাইলো, মাস্টার করলো, টিউন করলো, অটো টিউন করলো। ওই জন্য এখন মনে করে যে সুরে গাওয়ার কি দরকার, টিউন তো করে দিবে, অর্গানিক ব্যাপারটাই আর নাই যে একসাথে বসে সবাই। ওই জন্য ওই জন্য ফিলিংসটা কমে গেছে। এটা কি আপনি ফিল করেন স্টুডিওতে? অবশ্যই, এটা এটা আপনি কেন, আমি কেন, যারা গান বাজনা করে, যারা নিজেরা বড় গলায় বলতে পারে যে আমার 5 মিলিয়ন ভিউয়ার্স হয়েছে, অমুক হয়েছে, কিন্তু নিজে নিজে মানুষের নিজের বিচারের উপর কোনো বিচার নেই। আপনি নিজে যদি ফিল করেন যে আমি জীবনে ভালো কাজ করেছি বা খারাপ কাজ করেছি, আপনি যে যন্ত্রণায় ভুগবেন খারাপ কাজ করে, অন্য কেউ সেটা ফিল করবে না। নিজে রিয়েলাইজেশন সাপেক্ষ আমি জানি একটা সময় এসে মানুষের রিয়েলাইজেশন আসবেই, এটাই তো মানুষ, মনুষ্যত্ব যেটা। আর মনুষ্যত্ব না থাকলে সেটা আলাদা কথা, যে কোনো কিছু করেছে মনে করা যায় আমি তো। কারণ আজকাল যে যুগটা, এই যে ভিউয়ার্স এর কথা বললেন, ইউটিউবে যাচ্ছে একটা গান চলে গেলে এরপরে কি হচ্ছে, ভিউয়ার্স দিয়েই আসল না, ভিউয়ার্স দিয়ে তো কোনো লাভ নাই। আপনি মানুষের হৃদয়ে কতটুকু যায়, মানুষ দেখার জন্য আমার নিজের ভালো লাগছে কিনা, মানুষ গান দেখছে নাকি ওই মেয়েটার ছবি দেখছে, না মেয়েটা হাঁটাচলা করছে, তার স্বল্প কাপড় দেখছে, নাকি তাদের অ্যাক্টিং দেখছে, সেটা দেখছে না গানটা শুনছে, গানটা থাকছে। একটা হ্যালো বা একটা লাভ মি উইথ অল ইফ ইউ হাস অ্যাজ আই লাভ ইউ, হ্যাঁ, এই গান যে যুগ যুগ ধরে তখন তো কিছু ছিল না, সেই গান কেমন করে ভিতরে ঢুকে গেছে, কারণ হলো গানের কথা, সুর, সমস্ত কিছু। হাজার বছর, হাজার হাজার গান আসছে যাচ্ছে, কিন্তু সেই গানকে আপনি মুছতে পারবেন না, সেটা একদম মানে ওয়ান পিস হয়ে আছে। আপনি কিছু ওয়েস্টার্ন গান বলে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমার মনে হয় আপনাদের গানগুলো কিন্তু এই কারণে যে মনে আছে, 30 বছর এখনো মানুষ শুনে, এখনো যে কোনো অনুষ্ঠানে গেলে মন শুধু মন গাইতে বলে, এখনো কোথাও গেলে নদী এসে পথ শুনতে চায়, এখনো গেলে কান দোকানে মন, এখনো গেলে পলাশ ফুটেছে, শিমুল ফুটেছে শুনতে চায়। এই একটা এক একটা গানের বয়স কিন্তু 30, 32, 35 বছর। সো ইটস নট জোক, এক্স্যাক্টলি ইটস নট জোক। আমার মনে হয় তপনদা, আমরা আপনার, অনেকে অপেক্ষা করছে নিশ্চয়ই, আপনার একটা গানে চলে যাই আমরা, সেই জিনিসটা আমরা যে এতক্ষণ ধরে যে আলাপটা করলাম, যে সাধনার ব্যাপারটা, গানকে বোঝার ব্যাপার, অনুভব করার ব্যাপারটা, আপনার একটা গানের মাধ্যমে আমরা সেই মেসেজকে লাইভ গাইবো, লাইভই। এই গানের গীতিকার হলেন আশেক মাহমুদ, সুরকার প্রণব ঘোষ, উনি আমাদের মাঝে নেই। আমার নিজের একটা গান করে, আমার খুব পছন্দের গান। আমি সব কিছু ছাড়তে পারি তোমাকে ছাড়তে পারব না,
আমি সব কিছু ছাড়তে পারি তোমাকে ছাড়তে পারবো না আমি দেবদাস হতে পারবো না দেবদাস হতে পারবো না আমি সব কিছু ছাড়তে পারি তোমাকে ছাড়তে পারবো না তোমারই কাছাকাছি থাকব চন্দ্রমুখীর কাছে যাব না ও তোমারই কাছাকাছি থাকব চন্দ্রমুখীর কাছে যাব না বিরহে পাগল হয়ে জ্বলে পুড়ে খোয়ে খোয়ে নেশায় মাতাল আমি হব না আমি সব কিছু সব কিছু ছাড়তে পারি তোমাকে ছাড়তে পারবো না আমি দেবদাস হতে পারবো না দেবদাস হতে পারবো না আমি সব কিছু সব কিছু সব কিছু ছাড়তে পারি তোমাকে ছাড়তে অসংখ্য ধন্যবাদ তপন দা। একটা প্রচণ্ড একটা সুন্দর গান এবং আমার খুবই পছন্দের একটা গানও এটা আমার মনে আছে গানটা যখন বের হয়। এবং যারা আছেন আমাদের সাথে অনেককে যোগ দিয়েছেন, আমি একটু আমাদের সাথে যারা আছেন তাদের কথা বলি, যারা ফেসবুক লাইভে অনেকে আছেন আপনাদের জন্য একটা উদ্দেশ্যে একটা কথা বলি। আপনারা চাইলে আজকে একটা সুযোগ, তপন দা তো গান শোনাচ্ছেন আপনাদেরকে, কিন্তু আমার মনে হয় যে গানের পেছনে এই যে এই গানটা শুনলাম আমরা, এটা সৃষ্টি কী করে, সৃষ্টির সময়কার ওনাদের কী কী হয়তো কিছু স্ট্রাগলও থাকতে পারে বা কী কী স্ট্রাগল ওনারা উপেক্ষা করে এই ধরনের সৃষ্টি করেছেন, সেই ব্যাপারগুলো, গানের পেছনের ঘটনাগুলো, বা এছাড়া আপনাদের বিভিন্ন ধরনের প্রশ্ন থাকতে পারে তপনদার কাছে ওনার গানের শুরু, গানের শেষ, মাঝখানে, শেষ তো হচ্ছে না এটা জীবনে, আসলে যারা সঙ্গীত শিল্পী তাদের জীবনে একবার যখন সঙ্গীত শুরু হয় সেটা মৃত্যুর আগ পর্যন্ত চলতেই থাকে। তো সেই জায়গায় যে আজকে ওনার এখনও যে প্র্যাকটিস এবং এখন উনি অনুশীলন কী করে যাচ্ছেন এবং সেটা এখনও ধরে রেখেছেন, এই ব্যাপারে আমার মনে হয় যে আপনাদের সুযোগ বিভিন্ন ধরনের প্রশ্ন করার, রাদার দ্যান শুধু গানের রিকোয়েস্ট করে করে। তো তপন দা, এই গানের ব্যাপারে আমি একটু প্রশ্ন করতে চাই আপনাকে। এটা তো একটা পুরো একটা অ্যালবামেরই গান, প্রণব ঘোষের করা, তো সেখানে আরও কিছু পপুলার গান ছিল অনেক গান এখানে, যেমন মিতালী মুখার্জির সাথে করা, ওটা আলাদা একটা গান, ওটা হলো নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি অ্যালবামটা, আলাউদ্দিন আলী ভাইয়ের, উনার আলাউদ্দিন আলী সাহেবের সুর সঙ্গীত পরিচালনায়, ওটা বাংলাদেশেও হয়েছে এবং ইন্ডিয়া বোম্বেতেও রেকর্ড হয়েছে। আর এই এই অ্যালবামটার নাম কি ছিল? এটা তোমার জন্য, তোমার জন্য। এখানে আর কী কী গান আমাদের সে সময়কার? এখানে অনেক গান ছিল, অনেক ধরনের গান ছিল, অনেক। এই গানটা ডেফিনেটলি ওয়ান অফ দ্য বেস্ট, আর যেটা সবচেয়ে বেশি পপুলার হয়, এই গানটা আমার খুব পছন্দ লাগছে। এটা অ্যাকচুয়ালি প্রণব দা আমাকে হঠাৎ করে একদিন এসে বলল, এরকম একটা দেবদাস গান আছে তুমি কে গাইবে? আমি গানটা শোনান আগে, আর এটা ইমন রাগের উপর। তো আমি বলি যে দাদা শুনি একটু দেখি। শোনার পরে হতে পা দেবদাস হতে পারবো না, দেবদাস হতে পারবো না, এটা পরে গানটা করার পরে আমি হাতটা ধরলাম যে দাদা এই গানটা আমি করবো, কিন্তু মিশ্র মানে ওই যে মিশ্র, হ্যাঁ, তো হাতটা ধরলাম, ধরো যে ওকে ঠিক আছে। এবং এটার একটা গল্প আছে এই গানটার, এই গানটা যখন গেয়ে এসছি প্রণব্যতা বলে যে খুব ভালো গেয়েছো, খুব ভালো গেয়েছো, কিন্তু আমার মন ভরে নাই। আচ্ছা, হ্যাঁ, আমি একটু খুঁতখুঁতে, মানে পারফেকশনিস্ট বলা যায়।
তা আমি বললাম যে যে দাদা ঠিক আছে করেছেন, আমি আরেকবার করতে চাই। বল না না একবার ধরবে না, টাচ করবে না, এটা তুমি টাচ করবে নষ্ট করে ফেলবে, একদম ঠিক আছে আর দরকার নাই। তা আমি রেকর্ডিস ছিল আজমবাবু, ওকে বললাম যে বাবু ওর পকেটের মধ্যে 500 টাকা দিয়ে বাবু আমি সকালবেলা আসবো। ও সকালবেলাকে মানে আমি তুমি 6টা বলে আসলে আপনাকে 7টার মধ্যে আসতে হবে, কারণ সকাল 8টা থেকে তো শিফট শুরু হবে। আচ্ছা হ্যাঁ আপনাদের 7টার মধ্যে আসতে হবে। আমি যে ঠিক আছে তোমাকে 500 টাকা দিলাম, এটা ঘুষ, তুমি এটা আসবা, তুমি আমি আরেকবার গানটা গাইতে চাই। সকাল 6:30টার সময় গিয়েছি আমি একদম ঘুম থেকে উঠে, ও ট্র্যাকটা ছেড়ে দিল, একবার গিয়েছি আমি। আচ্ছা আমার মনে হয় আমি রাত্রে গিয়ে গানটা একটু দেখেছি। অ্যাকচুয়ালি প্রত্যেকটা গানের পেছনে আপনি যদি হোমওয়ার্ক করেন প্রত্যেকটা গান নিজে নিজে সব কিছু, তো দেখবেন যে কিছু না কিছু একটা হবে, মানে ভালো হবে নিশ্চয়ই। গেলাম একবারে গেলাম, গাওয়ার পরে তারপর আমি বলি যাচ্ছি ঠিক আছে। 9টার সময় দেখি যে গানটা শুনছি মাস্টার করছি, তখন তো মাস্টার করতে আলাদা করতে সেকেন্ডটা যেটা আপনি সকাল করেছি আইসা টেক দিলাম মাস্টার করছি। এমন সময় প্রণব ঘোষ এসছে, এমন ওই মাস্টারে এই ট্র্যাক থেকে এটা সিঙ্গেল ইয়ের মধ্যে স্পুলে টেলিভিশনে গাইব, সিঙ্গেল এখানে ট্রান্সফার করছে। তো ট্রান্সফার করতে করতে উনি বলে যে প্রণব দা আসছে, আসে বলে দেখছো বলছিলাম না কালকে কি ভালো গাইছো তুমি গানটা। আমি আর কিছু কই না, বলে যে তারপর গানটা হলো আরেকবার, বলে আরেকবার শুনি তো, উইস কি ফিলিংস বাবা কিছু, হ্যাঁ খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে। রাত্রিবেলা তো আমার তো এত ভালো লাগে নাই, এখন থেকে আরও ভালো লাগছে। হ্যাঁ উনি মনে করছে আগের দিনেরটা। তারপরে একটু পরে বাবু বলে যে দাদা আগেরটা হলো এইটা আর এখন সকালে এসে এটা গাইছি, আপনি দেখেন কেমন লাগে। আমার বুকে জড়াই দিলে, উনি খুব ইমোশনাল ছিল, ধৈরা একদম জোরে জড়াই ধরে কেঁদে ফেলছে। তখন অনেক ভালো, তোমার জন্য অনেক দোয়া করি, অনেক এরকম ডেডিকেশন থাকলে এরকম এরকম ভালোবাসা থাকলে গান দেখবা কেউ আটকাতে পারবে না, কেউ ইয়ে করতে পারবে না। খুব খুশি হয়েছে। তারপর সকালে নাস্তা আনলাম, দুজনে একসাথে খেলাম, বাবু সহ তিনজনে খেয়ে আমি স্কুল নিয়ে চলে গেলাম টেলিভিশনে, বাংলাদেশ টেলিভিশনে। আর এখানে এই গান, বাহ একটা চমৎকার একটা ঘটনা। এরকম ঘটনাগুলো আজকে শুনতে চাই আমরা অনেক বেশি। অনেকগুলো মেসেজ আছে আমি একটু পড়ে নিই, অনেক মেসেজ। সুবিনয় সূত্রধর, মনের মানুষ মনের ভেতর থাকে চিরকাল, প্লিজ শোনাবেন, এটা আপনার জন্য একটা রিকোয়েস্ট। সালাম এরশাদ আলমগীর, তপন দা হাওয়ার ইউ, এটা হচ্ছে তানজিলার রস লাবণ্য, আমাদের রেগুলার একজন ভিউয়ার। আচ্ছা দেবাশিস দা বলছেন তপন দা প্রথম অ্যালবামের দু একটা গান গাও। নিশ্চয়ই প্রথম অ্যালবাম বলতে একদম প্রথম পলাশ ফুটেছে, শিমুল ফুটেছে, মনে করো তুমি আমি, আমার গল্প শুনে, তারপর আমার গল্প শুনে, এটা এটা কি বাচ্চু ভাইয়ের সাথে ওনার সুর, মানে এটার কাহিনীটাও কিন্তু খুবই চমৎকার, আমরা আপনার কাছে শুনবো। তারপরে সুবিনয় শতধর আরেকটা, আগুনে পোড়ালে অবশেষে থাকে কিছু ছাই, প্লিজ প্লিজ শোনাবেন। এত কঠিন কঠিন গান বলছে, হ্যাঁ মানুষ এখানে বেশ মানে রুচিশীল লিসেনার্স আমাদের তো। হ্যাঁ এই আমার গল্প শুনে, এটা আমার গল্প শুনে, এটা হলো হিনা ইসলামের লেখা, চিটাগাংয়ের। উনি আমার বড় ভাইয়ের ফ্রেন্ড, খুব ক্লোজ ফ্রেন্ড, আমাদেরকে কোলে পিঠে মানুষ করেছে বলা যাবে, আর আমাদের বড় ভাই। উনার ছেলে মেয়ে এখন আমেরিকা থাকে, মেয়ে ডাক্তার ছিল, গান টান করে, উপল। তো গানটা হলো আমার সোলো ক্যামলমে, বাচ্চু সুর করেছে। এটা শুনে অনেকে বলে যে কি বলেন বাচ্চু এই গান শুরু করেছেন, তা আমি বলেছি না কেন, এত সুন্দর গান। এই গানটা, এই গানটার গল্প হলো বাচ্চা আমাকে বলছে যে তপন দা আমি কিছু গান শুরু করেছি, আমি চাই আপনার একটা ক্যাসেট করব। তখন আমি সোলসের বাইরে কোনো কাজ করি না, ক্যাসেট ট্যাসেট। তো এমনভাবে ধরেছে বলে আমি আগে গান শোনাও, ওরে বললাম, বলে যে আমি গিটার নিয়ে শুনাই আপনি শুনেন। ওই গানটা শুনে না আমি পাগল হয়ে গেলাম, এই কি বলে বাচ্চু এই গান শুরু করেছে, বিশ্বাসই করিনি। তারপর তো এই গানের জন্য আমি বলি যে ওকে করব। তারপর সোলসের রনিদারে জিজ্ঞেস করলাম, রনিদা বললাম যে রনিদা আমি এই একটা সোলো করতে চাই, কি বলো, তোমার ইচ্ছা তুমি যদি করতে চাও। তো এই হলো করা, এবং এই গান শুনে এবং এই গানের কম্পোজিশন এভরিথিং, হেনা ভাই ছিল, হেনা ভাই নিজে এই গান শোনার পরে বলছে যে যে আমার জীবনের শ্রেষ্ঠ গান, আমি এত সুন্দর এই গান যে এরকম হবে আমি জানি না, এত সুন্দর কথা এবং সুর সব কিছু মিলে। সো ইটস এ ভেরি নাইস সং, আমার খুব প্রিয় গান। এবং বাচ্চুর সুর, আয়ুব বাচ্চুর লেজেন্ডার, যারা আপনারা জানেন রক গান গাইতো, মিউজিশিয়ান, রক ঘরানার তার
চলাফেরা সমস্ত কিছু, বাট তার সুর যে তার গান যে এত মেলোডি, এটা আমার নিজের ওনার সাথে স্টুডিওতে ওনার সুরে গান গাওয়ার অভিজ্ঞতা আছে। তো সেখানে দেখা গেছে ওটা আসলে একটা মুভির স্কোরের জন্য আমরা গান করছিলাম, তো আমি ছিলাম স্টুডিওতে, তো ভাই আমাকে বললো যে আচ্ছা ভাইয়া তুমি যাও তো ভিতরে, গানটা একটু তখন সারিঙ্গি বাজছিল, তো আমি কিছু সুর বলছিলাম আচ্ছা এটা এখানে বাজান, এটা ক্লাসিক্যালের কিছু জিনিস, তো তখন ভাই বলে আচ্ছা তুমি ভিতরে গিয়ে শুরু করো, মাইক ইয়ে লাগাও, হেডফোন লাগাও, আচ্ছা ভাই এটা কোনো প্রিপারেশন হবে কিনা শুরু করো। তা আমি কিছু কিছু জিনিস সারেঙ্গিতে যা বাজছিল ওটার উপর বেস করে কিছু জিনিস করছিলাম, ভাইয়ের পর আমাকে আইডিয়া দেওয়ার জন্য যেগুলি গাইতে শুরু করলো তখন বুঝলাম। তো এই জিনিসটা অনেকে হয়তো জানে না কিন্তু ওনার ভেতরে কিন্তু সুর প্রচন্ড রকমের, উনি শুনতেন যে এরপরে কি হবে এটা কি। ওনার ওই যে সুবীর নন্দীকে উনি খুব পছন্দ করতেন, হ্যাঁ আমাদের পছন্দ করতেন, সুবীর তার সাথে তার কিছু গান আছে বাজিয়েছে, আমি বৃষ্টির কাছ থেকে কাঁদতে শিখেছি, তারপর আরও অন্য ওনার সুবিদার যে ক্লাসিক বেজ গানগুলো একটু স্টেজে অনুষ্ঠান করেছিলেন উনি, তো আর টিভিতে একটা অনুষ্ঠানে একসাথে সব বোঝা যায় যে ওর মেলোডি। আমি গানটা একটু শোনাই, প্লিজ প্লিজ। আমার গল্প শুনে কারো চোখে করুণার জল যদি আসে, ভীষণ দুঃখ পাব আমি তো রয়েছি সুখে, এক বুক বেদনা নিয়ে আমার গল্প শুনে কারো চোখে করুণার জল যদি আসে, ভীষণ দুঃখ পাব আমি তো রয়েছি সুখে, এক বুক বেদনা নিয়ে। দুঃখ আমার কণ্ঠের মণিহার, চাইলেও কেউ পারবে না ছিড়তে, দুঃখ আমার, দুঃখ আমার, দুঃখ আমার, দুঃখ আমার, দুঃখ আমার কণ্ঠের মণিহার, চাইলেও কেউ পারবে না ছিড়তে, হৃদয়ের সাথে হৃদয়ের মতো, হৃদয়ের সাথে হৃদয়ের মতো, বাধা যে কঠিন বাঁধনে, ভীষণ দুঃখ পাব, ভীষণ দুঃখ পাব আমি তো রয়েছি সুখে, এক বুক বেদনা নিয়ে। আমার গল্প শুনে কারো চোখে করুণার জল যদি আসে। অসম্ভব সুন্দর একটা গান, কি সুন্দর কম্পোজিশন। আর বাচ্চু আলো একবার সুর করেছে, চিন্তা করেন কিরকম, আমি তার আত্মার মাগফিরাত কামনা করি, বাচ্চু যেখানেই থাকুক
আমার অনেকগুলো গানের সে গীতিকার সুরকার, আমার অনেকগুলো অনুষ্ঠানের সে প্রাণ পুরুষ। আমি অনেক সারা, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন তার গান গাইতে হবে আমাকে এসব গান। সো আমি মনে হল এক আত্মা আমি তো, যখন সে তার ডেড বডি তখন যখন হসপিটালে ছিল আমাদের, এটা হলো আপনার ইয়ে বাংলাদেশের হসপিটালে, তো ওই হসপিটালে আমি গেছি তার ডেড বডি দেখার জন্য। তো ডাক্তার এসে দেখাচ্ছে আর কি মর্গে থেকে, একটা ইয়ে থেকে, আপনার ফ্রিজের থেকে। তো দেখে আমি বলছি ডাক্তারকে, ডাক্তার আমি কি ওর বডিটা স্পর্শ করতে পারি? ইয়েস, হোয়াই নট। তো আমি দুই গালে ধরে একটু আদর করে দিলাম, মনে হলো যে শেষ আদর, আর তো কিছু নাই। সো এটা আমার মনে হচ্ছিলো ওই টাচটা এখনও আমার রয়ে গেছে, একটা হিম শীতল দেহ, একটা মানে নিট অ্যান্ড ক্লিন একটা মুখ, সমস্ত কিছু। তো আমি সারা জীবন এই চেহারাটা আমার মনে থাকবে। এরকম মিউজিশিয়ান পাওয়ারটা আমার, আমার নিজের একটা অভিজ্ঞতা যে উনি শিশু সুলভ ছিল মিউজিকের ব্যাপারে, এবং আমার সম্পর্কে সেই সবসময় বলতো, আমাকে যেরকম ভালোবাসতো, তার মা আমাকে বলতো আমার বড় ছেলে। এবং যখন প্রথম ঢাকায় আসে তখন আমাকে বলে ওর মা ডেকে, তুমি তো আর বড় ফোয়া, চিটাগাংয়া ভাষায় চিটাগাংয়ান, তুমি তো আমার বড় ছেলে, তুমি তোমার ছোট ভাইকে দেখবে, তোমার উপর ছেড়ে দিলাম। আমি খালাম মা, ও একসময় আমাকে দেখবে, দেখবেন। এবং তাই হয়েছিল। আমি হয়তো বলেও যে সোলসে আশাটা কিন্তু আপনার হাত ধরেই তো। হ্যাঁ, ওটা সবসময় বলতো। এবং আমি একটা ঘটনা বলি, যেটা আমি কলকাতায় গেছিলাম গত 4-5 বছর আগে। তো ওই মিউজিক আড্ডার সবার সাথে বসছি, তো ওরা জানে যে আমি গান টান একটু আট্টু করি এরকম, অত ইয়ে না আর কি। তো ওখানকার ছেলেবেলে তো বলছে যে আইব কিচ্ছুকে চিনেন আপনি? আমার সাথে রকেট মন্ডল ছিল ওখানে মিউজিক ডিরেক্টর। তাই বলছে হ্যাঁ চিনি। বলে ওর সাথে পরিচয় আছে আপনার? আমি বলি যে একটু একটু আছে। তা আমি বলছি না যে কী ছিল না ছিল। তো মানুষের কর্ম মানুষকে কোথায় নিয়ে যায়। একসময় আইব বাচ্চা আমাকে বলতো, তখন আমি আপনার সাথে বাজাতে চাই, আপনার সাথে মিউজিক করতে চাই। এটা সব মানুষের ক্ষেত্রে হতে পারে। তো একটা সময় বলছে যে আইব বাচ্চাকে আপনি চিনেন? তার মানে তার কর্ম তাকে কোথায় নিয়ে গেছে, কতটুকু দুঃখে। আমাদের উপমহাদেশে তো মানে স্পেশালি ইন্ডিয়াতে ওনার ফ্যান বেস অনেক, ফ্যান অনেক, ফ্যান সবখানে। সো মানুষ সারা জীবন আর বাচ্চু আমাদের মাঝে বেঁচে থাকবে। বাংলাদেশের মিউজিক ম্যান যারা মিউজিক পছন্দ করে তাদের হৃদয়ে সারা জীবন থাকবে, এটা আমি 100%। আমিও মানে বাচ্চু ভাইয়ের সত্যি আমার মানে এত কাছে আসার সুযোগ হয়েছিল, তো আজকে ওনার কথা যতবারই মনে হয় খুবই কষ্ট হয়। আমার যেদিন প্রথম এই খবরটা শুনি আমি, আমার কাছে মনে হয়েছিল কি আসলে এতিম হয়ে গেলাম। মানে আমার সাথে ওনার রিলেশনটা এরকম ছিল, মানে যখনই বাংলাদেশ যেতাম সাথে করে নিয়ে চলো ভাইয়া ইয়েতে যাই, চ্যানেল লাইতে রেকর্ড হচ্ছে এই ঈদের গান এই সেই, উনি কম্পোজ করে ওটা পরপর বসে বসে আমরা এগুলো শুনতাম। আমার আমার বাচ্চুর সাথে আমার লাস্ট দেখা হয়েছিল একটা অনুষ্ঠানে, এরপরে সামনাসামনি দেখা হয়নি, মেবি দিস ইজ দ্য লাস্ট টাইম। খাগড়াছড়িতে একটা অনুষ্ঠান করতে, কোন সালের দিকে এটা? 2018-তে 2017-এর নভেম্বরে 18-তে তো মারা গেছে, 18-19-এ মারা গেছে, 18-তে মারা গেছে, অক্টোবর। তো 17-এর ইয়েতে খাগড়াছড়িতে একটা অনুষ্ঠান করতে গেছি। তো আমি, কোণাল একটা মেয়ে আছে, সে গান গাইল, ওর পরে আমি গেলাম, তো আমি আর কোণাল আবার ডুয়েট গেলাম। আমি গান থেকে নেমে আসছি, ইয়ে স্টেজ থেকে নেমে চলে আসছি, তখন বাচ্চা যাচ্ছে, তপন দা ফাটাই দিয়ে গেলেন, ফাটাই দিয়ে খুব সুন্দর হয়েছে, আমি দেখেছি খুব ভালো অনুষ্ঠান হয়েছে। তাহলে যাও তুমি, বলে আমার তো শরীরটা ভালো নাই, আমি অত অতক্ষণ গান গাইতে পারবো না, জানি না, তো দোয়া করেন। আমি যে 100 বার দোয়া আছে, তুমি আমার ভাই, দোয়া আছে, এই ব্যাস। উনি অনেক পুশ করেছেন নিজেকে আসলে, মানে শেষ পর্যন্ত যেটা করা উচিত হয় না এটাই আসলে না, উনি আসলে হ্যাঁ অবিচার করেছে, তার উপর অত্যাচার করেছে আমি বলবো। আমাদের কিছু রিকোয়েস্ট আছে দাদা, একটা গান দেখে এখানে নাদিয়া নিহাত, সে আমাদের রেডিওরও একজন অংশ, সে বলেছে দাদা প্লিজ দমে জীবন দমে মরণ। দাদা এই গানটার কথা একটু বলতে হয় আমাকে, আমার যে বাসায় থাকতাম ছোটবেলায় যখন স্কুলে পড়ি, তখন আমাদের একজন নেইবার ছিল, সে আপনার এই গানটা, সে গান শিখে নাই কিন্তু তার খুব সুন্দর গলা, আপনার সবগুলো গান প্রায় এই ধরনের গানগুলো, এই যে কান্দ কেনে মন, দমে জীবন দমে মরণ, তো এই গানগুলো সে খুব গাইতো। তো আমার মা করতো কি, ওকে ডেকে ডেকে গান শুনতো,
তখন আমরা তখন গান শেখা শুরু করিনি, তো বলতো কি যে তুমি কবে এরকম করে গান গাবা, আমার মা আমাকে বলতো। তা আমার জন্য হঠাৎ করে আমরা বলি কি না আমরা হারমোনিয়াম দিয়ে গান শিখবো না, আমরা তখন আমাদের তখন ইয়ে কিবোর্ড বাজাবো, এই করবো সেই করবো। তো একদিন হঠাৎ করে কথাবার্তা ছাড়া দুপুরবেলায় গিয়ে এই যে আমাদের ওস্তাদের কথা আপনি ওনার কাছে শিখেছেন, হঠাৎ করে মিহির লালা ওস্তাদ মিহির লালার কাছে উনি আমার আম্মু গেল, সাথে দোকানে গিয়ে হারমোনিয়াম, কি হারমোনিয়াম কিনলো কি দিল কিছু খবর নেই, একটা হারমোনিয়াম দিল এক জোড়া তবলা, এগুলো নিয়ে বাসায় চলে আসলো। ওনাকেও বলা হলো, এরপরে আর একদিন দুদিন পরে উনি আসলো। কিন্তু আমার যে হিস্ট্রিটা, এই গানটা হচ্ছে কিন্তু আমার গান শেখা শুরুর কারণ। তা আজকে যখন এটা দেখলাম দমে জীবন দমে মরণ, একটু কি শুনবো দাদা? এই গানটা হলো, এটা একটা ভীষণ একটা আমার জন্য খুব ইন্সপায়ারিং, মানে ইয়ে, আবদুল্লাহ মামুন সাহেব ছিলেন টেলিভিশনের জিও, উনি খুব গুণী মানুষ, উনি নাটক করতেন, নাটক পরিচালনা করতেন, নাটক লিখতেন অনেক কিছু, এবং আমার খুব পছন্দের মানুষ, আমাকে খুব ভালোবাসতেন উনি। উনি একদিন খবর পাঠালেন আনিসুল ইসলাম তনুকে দিয়ে যে তপনকে বলো সোম সপ্তকের গান গাইতে হবে। সোম সপ্তকে অনেক রকমের গান, এখানে কীর্তন ছিল, আধুনিক গান ছিল, নজরুলগীতি ছিল, তারপর ফোক গান ছিল, বিভিন্ন টাইপের গান। তো উনি বলছে যে তপন পারবে, আমি জানি তপনকে গাওয়াইতে হবে। তো তনু ভাই আমাকে বললো যে গান গান, এইটা তো আপনার এই গানটা হলো টাইটেল সং হবে, ছোট ইয়েটা হলো শান্তা একটা মেয়ে গান গাইবে, আচ্ছা বড় মালুর গানটা গাইবে গাইবেন আপনি দমে জীবন দমে মরণ। এটার গীতিকার হলেন আল মনসুর, বিখ্যাত সেই পরিচালক, টেলিভিশনের প্রডিউসার ছিলেন, অভিনেতা ছিলেন, অনেক ক্রিয়েশন উনি লিখতেন, গান না গ্রুপ থিয়েটার করতেন সব কিছু। তো উনি লেখা তনু ভাইয়ের সুর দমে জীবন দমে মরণ। এই গান গাওয়ার পরে যখন প্রথম গেল, তখন আবদুল্লাহ মামুন সাহেব আমাকে ওনার অফিসে ডাকলেন, বলতে তখন বলছে তনুকে, ওই তনু কইছিলাম না দেখছো না, বললাম না আমি দেখলে বুঝি কোনটা কীরকম, কইছিলাম না তোমারে। তো বলে যে হ্যাঁ তুমি কী কী গান করছো, বলে যে আমি নজরুলগীতি একটা করেছি আর একটা কীর্তন করেছি। তো নজরুলগীতিটা হলো আমি একটু করে শোনাই, তারপরে করণে দোলাব তৃতীয়া তিথি চৈতি চাঁদের দূর দেব খোঁপাই তারার ফুল মোর প্রিয়া হবে ঈশ্বরানী দেব খোঁপাই তারার ফুল। তারপর কীর্তন গাইলাম এনাকে, এমন প্রীতি দেখি নাই দেখি জানালে নানান বিনা আনাল নানানি, এমন প্রীতি দেখি নাই শুনি পরাণে পরাণে বিনা বাঁধা আছে খানি, এমন প্রীতি। তো এই বিভিন্ন টাইপের গান, তারপর ওই গান সেই বিখ্যাত গান দমে জীবন দমে মরণ শুধুই দমের খেলা, জগতের এই জেলহাজতে কেনে ফাটক দিলা, জগতের এই জেলহাজতে কেনে ফাটক দিলা, কে বা মাতা কে বা পিতা, কে বা পিতা কে বা মাতা, কে বা আপন জন আপন ধুনে সবাই চলে রঙিলা ভুবন, না কাঁদিলে তু তাই না রে সন্তানের মা, মিছায় আশা ভালোবাসা কাইন্দা জনম যায়
আমার মিছায় আশা ভালোবাসা কান্দা জনম যাই। নাদিয়া বললো এখন যে বাহ, ওর এটা খুবই পছন্দ হয়েছে। এছাড়া কিছু কমেন্ট আছে যে বাংলার গর্ব, আপনার জন্য কিছু রিকোয়েস্ট আছে। আমাদের বাংলাদেশে একজন তরুণ শিল্পী সাইদ রিয়াল, ও রিয়েলিটি টিভিতে আবার খুব সুন্দর সুর করে, সে গিটার বাজায় অনেকের সাথে, 25 বছর বয়স, চিটংয়ের ছেলে। তো প্রায় সময় আসে আমাদের অনুষ্ঠানে গায়ে বাংলাদেশ থেকে। তো ও বলেছে, দাদা ডায়েরির পাতাগুলো ছিঁড়ে ফেলেছি শুনতে চাই, ওর গানের রুচি খুব ভালো। তো আমার মনে হয় যে এই গানটা আমিও শুনতে চাই। এই গানটা লিখেছেন হলে গীতিকবি মিলন খান, ওর খুব সুন্দর। ওর আরেকটা গান আছে আমার খুব প্রিয় গান, এটা হলো যে পাথর কালো রাত তারার বাগান শূন্য, ওটা হ্যাঁ ওই গানটা। আর এই গানটা, এই গীত দুইটাই সুরকার হলেন সঙ্গীত পরিচালক সুরকার আয়ুব বচ্চু। ভুল করে ভুলে যাওয়া হয় না আমার, পুরনো স্মৃতির আভাসে চোখে বারে বার, জানি পাব না আর ফিরে, তবুও থাকব পথে। ডায়েরির পাতাগুলো ছিঁড়ে ফেলেছি যেখানে লেখা ছিল তোমার কথা, পারিনি ছিঁড়তে আমি মনের খাতা, যেখানে জমে আছে হাজার ব্যথা, ডায়েরির পাতাগুলো ছিঁড়ে ফেলেছি। সুর সত্যি কথা, যে এই যে একই সাথে মেজর মাইনার কোথায় কোথায় গানগুলো যায়। আমি ভেরি লাকি, আমি খুব সুখী, এর জন্য বলছি আমি অনেক সুন্দর সুন্দর গান পেয়েছি গাওয়ার জন্য। লিরিক্স যেমন, সুর তেমন, লিরিক্স এবং সুর আমি খুব লাকি আমি পেয়েছি। ওই জন্য বললাম যে আমার কৃতিত্বর চাইতে যারা গান আমার যে সুযোগ দিয়েছে, যাদের গান করতে পেরেছি তাদের অনেক বেশি আমার চেয়ে অনেক বেশি দাবিদার। এবং একটা গানের দাবিদার কিন্তু সবাই, ইভেন যারা রেকর্ড করে, যারা মাস্টার করে, অ্যারেঞ্জমেন্ট, স্পট বয়, সবাই মিলে কিন্তু একটা গানের ভাগিদার। বাংলাদেশের ক্ষেত্রে কি অ্যারেঞ্জমেন্টটা যিনি কম্পোজ করছেন ওনারা, যেমন বাচ্চুভাই করলে তো উনি অ্যারেঞ্জ করতেন, কিন্তু না না অনেকে করে আলাদা করে, কিন্তু সুরকার গীতিকার একটা। আমি কিন্তু সবসময় একটা জিনিস খুব খেয়াল করি যে এটার জন্য আমাদের বদনামও আছে আমার, যে খুটখুটানি করে সবখানে গিয়ে কথা চেঞ্জ করে এরকম বলে, মানে চেঞ্জ করায়। তা আমার যদি ভালো লাগে একটা কথা, যদি সেম কথা, আমার তো নামে যাচ্ছে না, সেম কথাটা যদি আমি, দিন যায় রাত যায় আমি একা, পৃথিবীটা তুমি ছাড়া সবই যেন ফাঁকা, বেঁচে থাকি এই আশায় কখনো যদি ফিরে পাই। এরকম কথা একটু চিন্তা, আমি ওকে বললাম যেটা, বলে 100 বার এটা করলে খুব ভালো হবে। সো এটা একটা ভালো জিনিসের জন্য সবার কন্ট্রিবিউশন থাকা উচিত। আর একটা গানের কিন্তু মালিক সবাই, এটা ওই জন্যই বলি যে একটা ভালো গান, দ্যাটস ওয়াই আই এম টেলিং ইউ দ্যাট আমি অনেক, একটা শিক্ষণীয় বিষয় সবার জন্য, কারণ আমি অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমি অনেক লাকি যে আমি ভালো ভালো গান পেয়েছি। আর সেটা হচ্ছে যে এই গানগুলো সুরে বা কথার উপর আপনি নিজেও অনেক বেশি আমার মনে হয় যে অনুপ্রাণিত হতেন, যে ডেলিভারিটা আসছে, যে ফিল করার ব্যাপার। আমার নিজের যদি ভালো না লাগে কোনো গান, তো মানুষের কেমনে ভালো লাগবে? আমার আগে নিজে ভালো লাগতে হবে, ভালো লেগে ওইভাবে ভালোভাবে গাইতে হবে। আমার ভালোবেসে যদি গানটা না গাই, ভালোবেসে না গাইলে কোনো কিছু ভালো হয় না। তো আমি সে মন প্রাণ দিয়ে একবার তিনবার চারবার গিয়ে গান গেয়েছি, ওই জন্যই তো আমার ভালো লেগেছে বলেই মানুষের তো ভালো লেগেছে। সকাল 6:30 গিয়েও গান গেয়ে আসছেন, এখন আমি সেটা করি, এখনো করেন? হ্যাঁ, একটা গান আমার যদি এখন মনে অনেক ইজি ব্যাপারটা, তাই না? ইজি হলে আমি কিন্তু কখনো কাট কাট গান করি না। আচ্ছা, আমি কিন্তু ওয়ান টেক, এক অন্তরা একবারে করি, মুখটা হয়তো করি,
আমি আমি হয়তো এখন আমার দমের প্রবলেম বা হতে পারে, আমি তো বয়স হয়েছে সবকিছু, অনেক সময় কম্পোজিশন হ্যাঁ মাথায় হয়তো, কিন্তু আমি কখনো হাফ ডান করি না, যে পুরো লাইন টু লাইন করি না, একটা অক্ষর ঠিক করি না, আমি পুরোটা একসাথে, তাই ফিলটা থাকে, ফিলটা থাকে। এই যে পাঁচ করে করে একটা শব্দ না, আমি একটা গান করেছি সুবীরনন্দ সদ্য প্রয়াত আমাদের এত বড় একটা লেজেন্ডারি মিউজিক ডাইরেক্টর, ওনার গান গাওয়ার সুযোগ হয়েছে, ওনার একটা গানের সেম ওই মিলন খানের লেখা, আমি একটা দুটো লাইন গাইব, এই গানটা আমার খুব পছন্দ গানটা। একটা বাড়ি ছোট্ট বাড়ি অন্ধকারে ঢাকা, পারাপুর শিকারো সাথে হয় না কারো দেখা, যে যার মতন বসত করে জনম জনম ভর, বন্ধুরে তুই করিস যদি পর সেই বাড়িতে নেব অবসর। এটা কবরস্থানে মানুষ একটা বাড়ি ছোট্ট বাড়ি অন্ধকারে, সবার জন্য আসলে খুব প্রাসঙ্গিক একটা, একটা বাড়ি ছোট্ট বাড়ি অন্ধকারে ঢাকা, পারাপুর শিকারো সাথে হয় না কারো দেখা, যে যার মতন বসত করে জনম জনম ভর, বন্ধুরে তুই করিস যদি পর সেই বাড়িতে নেব অবসর, আমি সেই বাড়িতে নেব অবসর। সুবিধা আমাদের থেকে ওই বাড়িতে অবসর নিয়েছে, আর কখনো দেখা হবে না, অভিমান করে চলে গেছে। আজকে বেশ কয়েকজনের কথা বললাম, যেমন বাচ্চু ভাই, সুবীর নন্দী, আমার আমি একদম ইমতিয়াজ বুলবুল, আমার আইডল এই সুবীর নন্দী, সুবীর দা ওনার সুরে আমি কিছু গান করেছি অনেক সুন্দর। একটা জিনিস তপন, আমি খেয়াল করলাম এই যে গানের সুরের ক্ষেত্রে, যে এটাই একজন শিল্পীকে আলাদা করে, যে প্রত্যেকের একটা সিগনেচার টিউন, শুনলে কিন্তু বোঝা যায় যে এটা ওনার গলায়ও যেমন যাবে, যেটা ওনার সুর, উনি যে ধরনের গান করতেন, আমি আমি একদম শুনতে পাচ্ছিলাম যে ওনার গলায় গানটা শুনতে পাচ্ছিলাম। তো এই যে ব্যাপারটা, যে প্রতিটা আর্টিস্টের বা কম্পোজারের তাদের নিজস্ব সিগনেচার, এবং যে গাইলে আপনি একটা লাইন শুনলে বুঝবেন যে এটা ওনার গলা, ওনার সুর, ওটাই তো গায়কি, ওটাই একটা শিল্পীর হলো মেন, একটা শিল্পীর, একটা কম্পোজারের, একটা যারা বাজায় মিউজিশিয়ানের, ওটাই একটা বিরাট। আপনি সলিল চৌধুরীর গান শুনলে বুঝতে পারবেন কোথায় কী খেলছে, আর ডি বর্মনের গান শুনতে বুঝতে পারবেন তার রিদম কাজ করছে কি কোথায়, আলাউদ্দিন ভাইয়ের গান শুনলে আপনি বুঝতে পারবেন কীরকম করছে কি গানের মধ্যে, আহমদিন দিয়াজ বুলবুলের গান, দ্যাটস ওয়াই দে আর সো মাচ, মানে বিগ, এত বড় লেজেন্ডারি, এত বড় শিল্পী ওনারা, যে তাদের নিজস্বতা একটা ক্ষেত্র তৈরি করেছে, নিজস্বতা, যে স্বতন্ত্র একটা জিনিস তৈরি করেছে। আমার একটা গান, এটা আমার পক্ষ থেকে রিকোয়েস্ট, পাথর কালো রাত আপনি মেনশন করেছেন, আমার খুব ফেভারিট একটা গান, আমার মনে হয় যে সবার সাথে মিলে একটু আমরা এই যে গানটা শুনবো, তারপর আবারও কথা যাবো, আর কথা তো হচ্ছে আমাদের কথা হচ্ছে কালো, এই তো কথা। মিলন খানের লেখা গীতিকবি, ভেরি ট্যালেন্টেড, আমার খুব খুব কম কাজ করে কিন্তু খুব ভালো কাজ করে। আর আয়ুব বাচ্চু, বাচ্চু এই গানটা করার পরে একটা বাঁশি পাঞ্চ করেছে, এরা মুনির ভাই বাজিয়েছে, ওই বাঁশিটা না হলে মনে হয় গানটা অসম্পূর্ণ হয় না একটা জিনিস। কিন্তু জানার বিষয় যে আজকে আপনার মাধ্যমে অনেকে যারা পরিচিত না, বাচ্চু ভাইয়ের এত সুন্দর সুন্দর কিছু সুর আজকে আমরা শুনতে পাচ্ছি। পাথর কালো রাত তারার বাগ
কান শূন্য পৃথিবীটা ঘুমালেও জেগে থাকে যদি কেউ সে আমি তোমার জন্য সে আমি তোমার জন্য পাথর কালো রাত তারার বাগান শূন্য পৃথিবীটা ঘুমালেও জেগে থাকে যদি কেউ আমাদের বেশ অনেক কিছু গানের রিকোয়েস্ট মানে আপনার তো গানেরও কি অনেকে আসছে এখানে প্রচুর মানুষ মানে কনস্ট্যান্টলি এখানে আমি সেজন্য শেষ করতে পারছি না যেমন আমি একটা একটা বলি এখান থেকে আপনার যেখানে মনে হয় যে আপনি বেছে নিয়ে করতে পারেন মন তো সেই কবে মরে গেছে তারপর গাছের পাতার মতো স্মৃতির পাতা কেন ঝরে পড়ে না তারপরে আছে আমার গল্প শুনে আমরা শুনেছি ইতিমধ্যে আমার গল্প শুনে দাদা করেছেন একটু আগেই তার পলাশ ফুটেছে শিমুল ফুটেছে এটা তো খুব দাদার পপুলার একটা গান কত দিনে কত আশার স্বপন দেখেছি সঙ্গপনে এই গানের গীতিকার এবং সুরকার তাজুল ইমাম এই যে একটা প্রশ্ন আসছিল যে কম্পোজিশন কে করেছে কম্পোজিশন কিন্তু আয়ুব বাচ্চুর এই গানের হ্যাঁ পলাশ ফুটেছেন কম্পোজিশন হলো আয়ুব বাচ্চু কিন্তু কথা এবং সুর হলেন তাজুল ইমাম উনি একসময় সোলসে গান করেছেন সোলসের সাথে অ্যারেঞ্জমেন্টটা করেছে বাচ্চুরাই পলাশ ফুটেছে শিমুল ফুটেছে এসেছে দারুণ মাস আমি জেনে গেছি তুমি আসিবে না ফিরে মিটিবে না তিয়াস পলাশ ফুটেছে শিমুল ফুটেছে কত দিন কত আশার স্বপন দেখেছি সঙ্গপনে হৃদয় আমার ভরিয়েছিলাম দক্ষিণা সমীরণে স্বপন আমার বিফল হলো স্বপন আমার মনরে স্বপন আমার বিফল হলো আসেনি সে মধুমাস আমি জেনে গেছি তুমি আসিবে না ফিরে মিটিবে না তিয়াস পলাশ ফুটেছে শিমুল ফুটেছে গৌরীদি কি খবর গৌরীদি কেমন আছেন দিদি এই তো খুব ভালো আছে তপন দা আরে ভাই বলেন না আমি জানি কি হচ্ছে না হচ্ছে ভালো মানুষ তো আমি সবসময় বলবো গৌরীদিকে সবসময় ভালো মানুষ হিসেবে জানি আপনি কল করেছেন আমি খুব খুশি হয়েছি সবাই খুশি আপনাকে আমরা ভীষণ ভালোবাসি ভীষণ ভীষণ ভালোবাসি লন্ডনের সবাই আপনাকে খুব ভালোবাসে আর আপনি একটু একটু জাস্ট আমাদের
এই যে সুবীরদার যে প্রোগ্রামটা করছে একটু যদি বলতেন, এই 12 তারিখে আপনিও যে থাকছেন, আপনি যে থাকছেন যে এটা একটু বলে দিলে ভালো হবে। আমি সবাইকে বলছি, সুবীরদার গান একটু আগে করেছি, তো আমি সবিনয়ে সবাইকে বলছি যে আগামী 12 তারিখ শুক্রবার আমরা ব্রাডি সেন্টারে বোধহয় সুবীরদার জন্য একটা অনুষ্ঠান করছি, ওনাকে স্মরণ করার জন্য, ওনাকে শ্রদ্ধা জানানোর জন্য, ওনাকে ভালোবাসার জন্য। তো সব শিল্পীরা, লন্ডনের সব শিল্পীরা থাকবে, আমি তো অবশ্যই থাকব, সবাই আপনারা আসবেন। এই এরকম একজন বাংলাদেশের অন্যতম একজন লেজেন্ডারি কণ্ঠশিল্পী এবং একটা ভালো মানুষ, তো ওনাকে আমরা রেসপেক্ট জানানোর জন্য আমরা সবাই এখানে থাকব। থ্যাংক ইউ তপনদা, আপনিও সবাইকে একজন ভালো মানুষ, সবাইকে ভালো মানুষ, সবাইকে ভালো মানুষ বলে বুঝছেন, আপনিও খুব ভালো মানুষ দেখে আমি আসলে আপনার সঙ্গে কথা বলেই আমি কিন্তু এটা ঠিক করেছি। আমার মনে হয় তপনদার একটা আমার লক্ষণীয় বিষয়, যারা অনুষ্ঠান এখন দেখছেন এবং শুনছেন, যে যেখানে যাকে ক্রেডিটটা ডিউ সেটা যে দেওয়ার ব্যাপারটা, কারণ আমরা কিন্তু অনেক সময় ভুলে যাই যে নাম হয়ে গেলে শুধু নিজেরটাই নিয়ে খুশি থাকি, উনি কিন্তু প্রত্যেককে স্মরণ করছেন প্রতিটা গানে শুরু থেকে শেষ পর্যন্ত কার কোন জায়গায়। সুবীরদা ওনাকে খুব ভালোবাসতেন বুঝছেন, আপনি জানেন না সুবীরদা যে ওনাকে কিরকম ভালোবাসতেন, কারণ সুবীরদার সঙ্গে প্রায়ই আমার কথা হতো বুঝছেন। আর তারপরে উনি, আমি তপন দাকে দেখিয়েছি যে উনি প্রায় সময় আমাকে উনি গান পাঠাতেন, যে ভালো গান মানে সব ঠুমরি ক্লাসিক্যাল এগুলো পাঠাতেন, তার মধ্যে আমাদের বাংলাদেশে যারা যেমন তপনদার গান, তো মাঝে ইয়ে করতেন আমি তপনের গান পাঠাচ্ছি, মানে একটা খুব ভালোবাসতেন, আর তপন খুব ভালো গায়, সব সময় বলতেন। তো এটা একজন ভালো মানুষ ছিলেন, যেমন সুবিধাও ছিলেন তেমন আমাদের তপনদা সবাইকে যে ভালো বলেন, এটা উনি ভালো মানুষ দেখেই উনি আসলে এটা সবাইকে ভালো বলেন এই আর কি। আর থ্যাংক ইউ আপনার, আপনার মতো শিল্পী আমরাও ভাগ্যবান যে আপনার মতো শিল্পী আমাদের দেশে পেয়েছি, আমাদের সাথে আরেকজন কলার চলে এসেছেন বাংলাদেশ থেকে কলটা। হ্যালো, 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 আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছিলেন ভাইয়া? আমি রিয়েল বলছিলাম। রিয়েল? হ্যাঁ, ঢাকা বাংলাদেশ থেকে। হ্যাঁ, রিয়েলের কথা এক্ষুনি শুনছিলাম, বুঝতে রিয়েল অনেক ভালো। দাদা কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, তুমি কেমন আছো? তুমি করে বললাম, সরি, তুমি করে বললাম। জি দাদা, আমি আমি আপনার আমি অনেক ছোট, অনেক ছোট, আমি আপনার একজন ভক্ত এবং কি বলবো আসলে ভাষা বুঝতে পারছি না আর কি। গান বিষয়ে কোনো প্রশ্ন তুমি করতে চাও বা জানার তোমার কোনো কিছু আছে যেটা দাদার কাছে তোমার জানার ইচ্ছে? আসলে অনেক কিছু তো জানলাম, আসলে আপনি অনেক কিছু জিজ্ঞেস করে ফেললেন, মানে যেগুলো হয়তো বা আমি জিজ্ঞেস করতে জিজ্ঞেস করার ইচ্ছে ছিল সেগুলো এর সাথে আপনি বলে ফেললেন। তো তেমন কিছু জিজ্ঞেস করেন নাই, তবে আমি এতটুকু চাইবো যে অনেক অনেক দোয়া করার জন্য। দাদার সাথে আমার রিসেন্টলি দেখা হয়েছিল, দাদার মনে পড়ছে কিনা আমি জানি না, মাস দুয়েক আগে, রোজার আগে প্রবাবলি, মেজর মাসুম ভাইয়ের বাসায় প্রোগ্রামে গেছেন। আই ওয়াজ সিঙ্গিং দেয়ার। ও মাই গড, ও অনেক সুন্দর গান গায়, আমার কাছে এখন তার গান শুনেছি। হ্যাঁ হ্যাঁ, ওর ওখানে গান গিয়েছিল অনেক ধরনের, আমি একটা গান গিয়েছিলাম, ট্রাই করেছিলাম গান। জি দাদা, ও সব ধরনের গান করে, খুব ভালো গান গায়, ভেরি নাইস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, চেষ্টা করছি। দাদা আমি, আপনি মিলন ভাইয়ের কথা বলছিলেন একটু আগে, যে গীতি কবি আমাদের মিলন, সাধারণ একজন গীতিকার মিলন খান। জি, আমি একটু সুর মানে করার চেষ্টা করি দাদা, আপনাদের আপনাদের থেকেই আমরা আসলে ইন্সপায়ার হই। নেক্সট টাইম আসলে তাহলে গাইবো আমি তোমার সুরে। ও মাই গড, দ্যাটস হিউজ, থ্যাংক ইউ দাদা। দাদা আমি, আপনি যদি অনুমতি দেন আমি তাহলে আপনাকে একটু করে যদি শোনাতে পারি আর কি, প্লিজ প্লিজ, অন বিহাফ, প্লিজ। এরশাদ ভাই অনুমতি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই।
ওকে, তাহলে আমি জাস্ট দুটো কলি আমি শোনাই, এটা মিলন ভাই লেখার, আমি চেষ্টা করেছি শুরু করার। ভেরি গুড। রাতের আকাশ তারায় তারায় বোনা, মনের আকাশ শূন্য তুমি না। বাহ বাহ বাহ। ও রাতের আকাশ তারায় তারায় বোনা, নেই চোখে ঘুম রাত্রি নিঝুম, নেই চোখে ঘুম রাত্রি নিঝুম, তোমার কথা ভুলতে পারি না। ও রাতের আকাশ তারায় তারায় বোনা। এটা বুক করলাম, এটা বুক করলাম গানটা, তুমি গাইবে না, আমি গাইব। এটা বুকিং হয়ে গেল, এটা কাউকে দিবা না, ঠিক আছে? বুঝলে? আজকে কিন্তু লাইভ রেডিওতে, হ্যাঁ, এটা এটা তোমার গানটা দাদার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ দাদা। এটা তাহলে আমি মিলন ভাইকে বলে দেব, এটা দাদা গাইবেন। আমি খুবই ব্লেসড যে আমি বলে মিলন বলবে না, আমার তো মনে হয় না। থ্যাংক ইউ রিয়াল, ভালো থাকবে তুমি, থ্যাংকস ফর ইউ কল। আর একটা খুব সুন্দর একটা ব্যাপার হলো, আমার কাছে খুব খুশি লাগছে, আর আশা করব যে গানটা দাদার কণ্ঠে শোনার জন্য নিশ্চয়ই আমরা শুনব। ভালো থেকো তুমি, থ্যাংক ইউ দাদা, খুব ভালো থাকবে, রাখো তোমার গান। তারাই বোনা, ও মাই গড, রাতের আকাশ তারাই তারাই বোনা, এরকম না, মনে রাখা শূন্য তুমি হিনা, হ্যাঁ মনের আকাশ শূন্য তুমি হিনা, রাতের আকাশ তারাই তারাই বোনা, ও রাতের আকাশ তারাই তারাই বোনা। থ্যাংক ইউ রিয়েল, একটা চমৎকার ঘটনা। সেটা হচ্ছে যে এই প্রথম মনে হয়, আমার মনে হয় যে টেলিভিশনে বা রেডিওতে কোনো অনুষ্ঠানে যে লাইভ কোনো একটা গান কম্পোজ করে গায়ক নিজে সাথে সাথে পিক করে আবার গাইলেন, তো এই জিনিসটা আমরা দেখি না। আরেকজন কলার এসছে, দেখি একটু নিয়ে নিই কলটা। হ্যালো, হ্যালো, হ্যালো কেশব ভাই, হ্যাঁ কে বলছেন? আমি শাহিন বলছি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কি খবর? পরিচিত একজন মুখ, তো শায়েক ভাই, শায়েক ভাই প্লিজ কোন না, দাদা আমার চেনে, দাদা ভালো করে চেনে, ভালো করে চেনে। আজকে অনিয়ের একটা বিষয় আমি শেয়ার করছি, বলেন। আমার বাসায় দুটো কালেকশন আছে, ওটা আমি আগে জানতাম না, এই বছর দুয়েক আগে আমি খেয়াল করে দেখলাম হাইয়েস্ট কালেকশন হচ্ছে দাই দাদার, তপনদার। মাই প্লেজার, আই এম ভেরি প্রিভিলেজ। হ্যাঁ, আর একটু আগে আমি একটা মানে আপনার যে পলাশ, আমি রিকোয়েস্ট আমি করছিলাম যে পলাশ পুতেছি সে মুহূর্তে, আর যখন এই যে বাচ্চি ভাইয়ের কথা বললেন যে বাচ্চি ভাই হি ওয়াজ দ্য কম্পোজার, বা এই গানটা ওনারই করা, মানে খুবই ভালো লাগছে, আবার সাথে সাথে বাচ্চি ভাইকে মিস করতেছি এই আর কি। তো দাদা আমার কথা শুনতেছেন নিশ্চয়ই? একদম, পুরা সবাই শুনছে, আমি না খালি, সবাই শুনছে। হ্যাঁ, অফকোর্স অফকোর্স। থ্যাংক ইউ শাইক ভাই, আর আপনার গানের রিকোয়েস্ট, এবং আপনি আমাকে শুরু থেকে দাদা অনুষ্ঠান শুরুর আগ থেকে আপনার মেসেজ পাচ্ছিলাম, আমরা অনুষ্ঠান শুরু আগে, আই নো আপনি তো গাইয়া দিলেন, ঠিক আছে, এটা তো শিখছি দাদা, আপনার দোয়া আমি শিখছি। খুব ভালো লাগলো, অনুষ্ঠান চালিয়ে যান। থ্যাংক ইউ শাইক ভাই, সানমুখে মধুর হাসি ও ভাই, সানমুখে মধুর হাসি, দেবাইল্লা বানাইলো রে মোরে শাম্পানের মাঝি,
কুতুবদিয়ার দক্ষিণ ফারদে সম্পানওয়ালার ঘর, লাল বড়টা তুলি দিয়ে সম্পানের রূপ, বাহার মারি যার গৈরে সম্পান, বাহার মারি যার গৈরে সম্পান রে, নমানে রোজান বাড়ি হবাই নমানে রোজান বাড়ি, দেবাইলা বানাইলো রে মোরে সম্পানের মাঝি। আমার একটা খুব ফেভারিট একটা গান দাদা আপনার, কান্দো কেন মন, এটা আমার আজকে শুনতেই হবে, আপনার সামনে বসে শুনতে হবে এই গানটা, চমৎকার একটা গান। গানই গাইবো না? আচ্ছা, একটা গান আমার খুব গাইতে ইচ্ছে করছে, এই গানটা হলো সুবীরদার, সুবীরদার আমার প্রয়াত সুবীর নন্দীর লেখা এবং প্রথম গান লিখেছেন উনি, সুর করা, এবং এই গানটা আমার সুযোগ হয়েছে প্রথম আমি টেলিভিশনে গিয়েছি, রেকর্ড করেছে আমাকে দিয়ে রেকর্ড করিয়েছেন প্রথম, আমাকে কীরকম ভালোবাসতো সেটা আমি বলছি, এই যে মানে নিজের নিজের কোনো সৃষ্টি, নিজের কোনো গান, উনি অন্য কাউকে নিজে না গেয়ে আগে আমাকে দিয়ে গাইয়েছেন গানটা, সো উনি পরে এটা গাইতেন সবখানে, এবং এটা রেকর্ড করেছে আবার শাকিলা আপা রেকর্ড করেছে গানটা। একুন ফাগুন হৃদয়ে আমার বিরহের আগুনে পুরি নিশি দিন, একুন ফাগুন হৃদয়ে আমার বিরহের আগুনে পুরি নিশি দিন, তোমায় নিয়ে কত স্বপ্ন দেখি ফাগুনের রং দিয়ে ছবি আঁকি, তোমায় নিয়ে কত স্বপ্ন দেখি ফাগুনের রং দিয়ে ছবি আঁকি, সে ছবি আমার ম্লান হয়ে যায়, সে ছবি আমার ম্লান হয়ে যায়, বেদনার সুর বাজে অন্তহীন, একুন ফাগুন হৃদয়ে আমার বিরহে রাগুনে পুরি নিশি দিন, একুন ফাগুন হৃদয়ে আমার বিরহে রাগুনে পুরি নিশি দিন। তপন দা, গান একটার পর একটা আপনার, আচ্ছা তপন দা আপনার কত গান করা হয়েছে মোটে পর্যন্ত, কোনো হিসাব রেখেছেন আপনি? না, আমার কোনো হিসাব নাই। অ্যালবাম? অ্যালবামের হিসাব নাই আমি, কত আমি হিসাব করে কোনো কিছু করি নাই জীবনে। মানে সবচেয়ে ইন্টারেস্টিং এই প্রশ্নটা করার কারণটা হচ্ছে এই জন্যে যে একটা মানুষের এতগুলো গান কি করে এত সুন্দর হয়, যে একটার পর একটা গান, সব উপরালার উপরালার আশীর্বাদ, সবার সবাই লিখে যাচ্ছে, আমি আসলে কয়টা মেসেজ পড়বো আমি বুঝতে পারছি না এখানে। যেমন একজন বলেছেন, কত ছোটবেলায় আমি কি বেঁচে আছি নাকি, এটা একটা দারুণ গান, এই গানটার কথা এবং সুর আমার নিজের, তাই এটা এটা প্লিজ একটু শুনবো আমরা। আমি দু চারটা গান করেছি, আমার ভুলে হয়ে গেছে এগুলো কথা সুর ভুলে, তো এটা হলো প্রথমবার, তখন আমি আমি নিজের গান নিজে কখনো বলি না, লিখি না, এখন মনে হচ্ছে সাউন্ডটা কমে গেছে, তো এখন মনে হচ্ছে না, আমার তো নিজের গান বলা উচিত না এটা নিশ্চয়ই। এরকম পরিচিত গানের মধ্যে কি আরো কিছু গান আছে যেগুলো আপনার যদি নাম বলেন, আর বাকি যেগুলো আপনি করেছেন এরকম? আমি কি বেঁচে আছি, তারপর হলো আপনার কত কতদিন হয়নি দেখা, কতদিন দেখিনি, এটাও আছে আজকে লিস্টে। আচ্ছা, তারপর আছে হলো
তুমি কেমনে এত নিঠুর হইলা অন্তর পুরাইলা দারুণ গান ভালোবাসা সব শিখাইয়া না চালাই ফিরিয়া এটা ভুল কি করে বলেন আপনি যে গানগুলো বলছেন প্রতিটা এখানে রিকোয়েস্ট আছে প্রতিটাই লেজেন্ডারি গান আমি কি বেঁচে আছি নাকি মরে বেঁচে আছি আমি কি বেঁচে আছি নাকি মরে বেঁচে আছি এভাবে জীবন আমি চাইনি জীবনের মানে খুঁজে পাইনি দুঃখ আমার সাথী হয়ে আছে আমি কি বেঁচে আছি নাকি মরে বেঁচে আছি এত চমৎকার সুর দাদা লেখা আপনার লেখা আমার এটা হলো ফিতা বাড়ানোর জন্য মানে ক্যাসেটের মধ্যে জায়গা ছিল বলে যে অনেক জায়গা রয়ে গেছে একটা আচ্ছা আমি এটা দর্শকদের উদ্দেশ্যে প্রশ্ন করি দাদা বলছেন এটা ফিতা বাড়ানোর জন্য আর অনেক ভুলে গানগুলো করে ফেলেছেন চারটা গানের কথা বললেন এখানে প্রতিটা গানই কিন্তু অত্যন্ত বাংলাদেশের সবার সুপরিচিত গান এবং পছন্দের গান তা আপনারা প্লিজ আমাদেরকে মেসেজে জানা অথবা কেউ কল করে বলতে পারেন দাদার এই ধারণাটাকে একটু ভুল প্রমাণ করতে হবে তো এছাড়া এই যে মেসেজটা ছিল বলেছিল যে কত ছোটবেলায় আমি কি বেঁচে আছি নাকি মনে পড়ে না আহা তপনদা মানি একগুচ্ছ সুখের স্মৃতি দাদা যখন মাঝে আমেরিকাতে ছিলেন ক্যানাডাতে বেশ মন খারাপ হতো কবে আবার আপন অমন শিল্পী পাবো অমন শিল্পী তো দাদা যেহেতু উনি মেনশন করলেন ক্যানাডাতে যাওয়ার কথাটা আপনার দেশের এরকম একটা অবস্থান আচ্ছা একজন কলার আছে তাকে একটু নিয়ে নি হ্যালো হ্যালো হ্যাঁ বলুন কে নমস্কার দাদা আমি নূর নবী আলী বলছিলাম গ্রেটার চিটাং অ্যাসোসিয়েশন ওকে ওকে কেমন আছেন ভালো আছেন চিটাংগা হল গ্রেটার চিটাং অ্যাসোসিয়েশন চিটাংগা হল আচ্ছা চিটাংগা তো বলি দাদা ওই আর তো গান বেশি ভালো লাগে ওনার ওই গাছের পাতার মতো স্মৃতির পাতা আচ্ছা ওই উনাদের এক করে উনাদের আপনি লাইনে থেকে শুনে নেন কেন করে গান না দাদা বেশি খুশি হইম দাদা গালি গাছের পাতার মতো স্মৃতির পাতা কেন ঝরে পড়ে না কত কথা ভুলে যায় তোমার কথা কেন ভুলতে পারি না গাছের পাতার মতো স্মৃতির পাতা কেন ঝরে পড়ে না কত স্মৃতি ভুলে যায় তোমার কথা কেন ভুলতে পারি না এটা কার সুরে এটা প্রণব ঘোষের সুর আর মিলন খানের লেখা তো আপনি ওনার লেখা অনেক গান করেছেন অনেক গান করেছি আরেকটা গান আমি একটু শোনাতে চাই এই গানের গীতিকার হলেন কবির বকুল এটা খুব সুন্দর গান আর সুরকার হলেন প্রণব ঘোষ প্রয়াত আকাশের বুক থেকে কিছুটা নিলেনে তোমার দু চোখ যে সাজালো চাঁদেরই কাছ থেকে কিছুটা হাসেনে তোমার অধর যে রাঙালো তার কাছে একটাই প্রশ্ন তোমায় কেন সে ভালোবাসার মন দিল না আকাশের বুক থেকে কিছুটা নিলে একটা ব্যাপার কি দাদা এই যে সুরটা শুনছি যে গানটা সামনে বসে শুনে যে কথাগুলো মানে এত সুন্দর কথাগুলো একটা পুরো ড্রামা আছে আপনি চোখে দেখতে পাবেন আমি গানের কথা পছন্দ না হলে গান গাই না তাই না না এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা আমার মনে হয় একটা গানের কথা বানি যদি আপনার পছন্দ না হয় ওই গান আমি গাইতে পারি না আর মাঝে মাঝে তো সেখানে আপনি নিজে বললেন যে বানি থাকার পরও কিছু এদিক ওদিক করে একটু টুইক করে নেন টুইক করে কিছু একটা মানুষের একটা শব্দ যুক্ত শব্দ বা ওই শব্দটা আমার গাইতে হতো অসুবিধা এটা আমারই অসুবিধা আমার সুবিধার জন্য হয়তো চেঞ্জ করে নিলাম গীতিকারকে বলে এটা তো হতেই পারে যে ছন্দে আবদ্ধ যে জায়গা
দাদা একটা প্রশ্ন যেটা আমি যাচ্ছিলাম যে আপনার বাংলাদেশের এমন একটা সময় কিন্তু আপনি কিছুদিনের জন্য কিন্তু আপনাদের আপনাকে বাংলাদেশে পাইনি, এখন আপনার উপস্থিতি আছে সব জায়গাতে আমরা আবার দেখছি আপনাকে, তো এই যে মাঝখানের এই গ্যাপটা হঠাৎ করে এরকম একটা ডিসিশন নিলেন আপনি যে দেশ থেকে শুধু প্রবাসে না কি প্রবাস না, সারা পৃথিবী এখন ওয়ান ওয়ার্ল্ড, একটাই একটাই শহর বলে, আর আমি আমার ছেলেকে সময় দিয়েছি, আমার জীবনের শ্রেষ্ঠ সময় 9 বছর আমি আমার ছেলের সাথে ছিলাম। আচ্ছা, তাকে ধর আমি আগে এক গ্লাস পানিও ঢেলে খেতে পারতাম না, এখন রান্না করতে পারি, রান্না করে খাওয়াইতে পারি, সো আমার ছেলের জন্য আমি যে কোনো ত্যাগ স্বীকার করতে পারি, এখনও পারি তখনও করেছি, সো এটা আমার জন্য আমার মনে হয় জীবনের শ্রেষ্ঠ সময়টা কাটিয়েছি আমার ছেলের সাথে। ওকে ওখানে থাকে পড়াশোনা করছে? পড়াশোনা করে ও আগামী 1 বছর পরে ও ইউনিভার্সিটিতে যাবে। আচ্ছা, ওখানে এখন সিজেপ করছে ওখানে। আচ্ছা, স্কুল শেষ করে 2 বছর সিজেপ করতে হয়, তারপর সে যেই সাবজেক্টের উপর পড়বে সেটার জন্য সে ইউনিভার্সিটি পড়াশোনা করবে। তো ওকে আর 1-2 বছর পরে সেই বলছে আমাকে, তারপর তোমাকে আমি ছেড়ে দিব, আচ্ছা তুমি তোমার গান। এমনি আমি আমি যে চলে আসি বাংলাদেশে হাফ টাইম থাকি বা গান গাইতে চলে আসি, হি অলওয়েজ ওয়ান্ট, সে সবসময় বলে তুমি অবশ্যই তুমি যাবা, তুমি গাও, গান গাও। এবং আমি খুব খুশি জানেন একটা জিনিসে, আমার ছেলে আমাকে সবসময় বলে যে বাবা তুমি কোনো অড জব করবে না, আমি গানে গিয়েছি, গান গেয়ে চলি কিন্তু, আর কোনো কিছু করি না, কোনো চাকরি কোনো কিছু, বাট অনেকে ট্যাক্সি চালায়, প্রবাসে যেটা হয় রেস্টুরেন্টে কাজ করে, গ্যাস স্টেশনে কাজ করে, অনেক ধরনের অনেক কাজ করে। তো আমাকে ছেলে বলে যে নো বাবা আই ডোন্ট ওয়ান্ট দ্যাট, এবং আমি বলি তাহলে ভবিষ্যতে ভবিষ্যতে আমি তোমাকে দেখবো বলেছি, এটাই আমার কাছে বিরাট ব্যাপার, দেখুক না তো তার পারিপার্শ্বিকতার সমস্ত সময় কি যে হয় এটা জানি। ওর ওর নামটা যদি সবার উদ্দেশ্যে, ওর নাম হলো সত্যম চৌধুরী। সত্যম, বাহ। আমাদের একজন কলার আছে দাদা, আমি একটু নিই প্লিজ। হ্যালো, বাংলাদেশ থেকে কল করেছেন। ওকে, হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন? দাদা আমি হিমিকা আজাদ, তপনদা ভালো তো আছেন নিশ্চয়ই, ভালো লাগছে দাদা প্রোগ্রাম দেখছি। আমি লিখছিলাম যে আসলে কত ছোটবেলায় এই গানগুলো যে আয়ত্ত করেছি, যে কি বলে আমি কি বেঁচে আছি নাকি মরে গেছি, এরকম গানগুলো যে কত ছোটবেলায় আয়ত্ত করেছি এগুলো আসলে এখন একদম। হিমিকা তাহলে আপনাকে প্রশ্নটা করি, দাদা বলেছেন যে ভুলে গানগুলো কিছু উনি এরকম করেছে মরে গিয়ে বাড়ানোর জন্য? হ্যাঁ আমি বলি মরে গেছি না, মরে মরে বেঁচে আছি, মরে বেঁচে আছি, এক্স্যাক্টলি মরে বেঁচে থাকাটা কিছু সবচেয়ে কষ্টের, সাবক সবই মনে আছে। তো আমি আসলে এত বেশি এক্সাইটেড দাদা আপনার সাথে কথা বলতে গিয়ে, আসলে কি বলবো না, কিন্তু দাদার এই কথাটা কতটুকু সত্য যে দাদা যে বললেন যে ফিতা বাড়ানোর জন্য এই গানটা করে, এটা কি শুধু মোটেও না, এটা এই গান তো মানে আমার মনে হয় যে মানে অলমোস্ট আমরা জাতীয় সঙ্গীতের মতো মুখস্থ সবার এই গানগুলো, না ওই মানুষের হৃদয়ে জায়গা পেয়েছি বলেই তো আমি এতদিন বেঁচে আছি, নালে ততদিনই মরব। অবশ্যই দাদা আমি লিখছিলাম যে আপনি যখন দেশে বাইরে ছিলেন মন এত খারাপ লাগতো যে আল্লাহ আমরা এরকম একটা শিল্পী হারাচ্ছি, অর্ণবের গান শুনে মনে হতো যে না প্রোডাকশন তো এরকমই হবে, আসলে তপনদার মানে প্রোডাকশন এরকমই হবে, সো ভালো লাগতো, অর্ণবকেও ভালো লাগে। তো সুখের একটা খবর বলি, সেটা হলো যে আগামী এই বছরের দিকে, আগে এই বছরের লাস্টের দিকে হয়তো আমি আর অন্য দুজনে মিলে চাচাবাতি যা একটা প্রোডাকশন করব। ওয়াও, এটা একটা চমৎকার কিছু একটা হবে আশা করছি আমরা। আমরা কখনো করি নাই, আমরা কখনো করি নাই, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমরা করছি, আর অন্যের সুর তো একটু ডিফারেন্ট, তো এই জায়গাটা একটা ইন্টারেস্টিং একটা কম্বিনেশন। সেটাই, আর লন্ডনে মাইকেল বাবল দেখছি, তারপর রাহাত আলী আসতেছেন, তো মানে দাদা আপনি আসছেন মানে এটা আরো বেশি অনেক মানে অনেকদিন যাবতই ওয়েট করছিলাম যে মাইকেল বাবল আসবেন, রাহাত আলী আসবেন, তো আপনাকে দেখে মানে আমি এত এক্সাইটেড, আই ক্যান নট মানে স্পিক ইভেন, তো খুবই ভালো লাগছে দাদা আপনাকে নিয়ে, মানে আমাদের এত স্মৃতি, আমরা তো 91 পরিবারে বড় হয়েছি, তো সকাল হলেই ভাই বোন সব মানে আমি তখন অনেক ছোট 4-5 বছর 6 বছর, সেই তখন থেকেই আপনার
গান খুব মুখস্থ ছিল আমাদের। তারপরে 97 এ সম্ভবত দাদা আপনার অনুশোচনা অ্যালবামটি বের হলো, বই মেলায় অনুশোচনা, আমার বিয়ের পরে অনুশোচনা হয়েছে বুঝছেন। আমার বউ বলে যে তুমি এরকম একটা নাম রাখলা অনুশোচনা, এটা কি আমাকে আমার জন্য বলে? আমি না দেখো এটা বলা যাবে না, না আমি তখন বলছি দেখো আমি নামটা দিয়েছি অনুশোচনা, গানটা ছিল একটা, আমি গানটা শোনাবো একটু করে, আমি বলেছি এটা যে অনুশোচনা আমার, আমি কোনো অনুশোচনায় নাই, আমার ফ্যামিলি নিয়ে, আমার সবাইকে নিয়ে, আমার কারোর কোনো অনুশোচনায় আমার কোনো রিগ্রেট নেই। আমি যেটা পেয়েছি সেটা বললাম না, অনেক বেশি পেয়েছে। এই গানটার জন্য হলো, এই আমি গানটা শোনাচ্ছি, গানটার জন্য আসলে অনুশোচনা নামটা ছিল এবং গানটা খুব সুন্দর ছিল। হিমিকা অসংখ্য ধন্যবাদ, আবারও কথা হবে, ভালো থাকবেন। থ্যাংক ইউ তপনদা, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, অনেক ভালো থাকুন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই। থ্যাংক ইউ রিল্যাক্স রেডিও, থ্যাংক ইউ, বাই। যদি ভুল করে কাছে এসে থাকি, যদি ভুল করে ভালোবেসে থাকি, তবে সে ভুলের অনুশোচনা আমাকে করতে দা। বিরহের অনলে আজ আমাকে পূর্তে দাও, যদি ভুল করে কাছে এসে থাকি, হয়তো এ গান হবে শেষ গান, থাকবে না কোনো কিছু অভিমান, ভেঙে যাওয়া স্বপ্ন হৃদয়ে নিয়ে, ভেঙে যাওয়া স্বপ্ন হৃদয়ে নিয়ে, আমায় একা তুমি কাঁদতে দাও, যদি ভুল করে কাছে এসে থাকি। আপনার এই গানের ব্যাপারে, ফিতা বাড়ানোর ব্যাপারে আরেকজন কমেন্ট করেছেন, ফিতা বাড়ানোর জন্য গান যদি এরকম হয় তাহলে প্রার্থনা করব যে ফিতা যেন বাড়তেই থাকে। তারপরে অনেক গান আছে, পাথরের পৃথিবীতে, কাঁচের হৃদয়, এটা ছবির গান, এটা এটা মুভির গান, আর ঢাকা 86 ছবির গান। আচ্ছা, আরেকজন বলেছেন, কাল আমি ভুল করে পুরনো সে চিঠি পড়ে মনে পড়ে যায় তোমাকে। বাবা সব তো মুখস্থ মানুষ না, এটা একটু শুনবো দাদা। কাল আমি ভুল করে পুরনো সে চিঠি পড়ে মনে পড়ে যায় আমাকে তোমাকে। আমাদের যারা রিকোয়েস্ট করছেন দেখা যাচ্ছে দাদা, আজকে একেবারে আমার কাছে সবচেয়ে যেটা ভালো লাগছে যে একেবারে শুধু আপনাকে দেখার জন্য না, তারা কিন্তু আপনার গান শোনা মানুষ, যে একেবারে সবাই ফ্যান, এবং এমন সব গান বলছেন যেগুলো কিন্তু কমন গান আমরা শুনি সচরাচর, সেগুলোর বাইরের গান, খুব সুন্দর। দাদা এখন আরেকটা জিনিস জানার ইচ্ছে, যে বাংলাদেশে একটা প্রজেক্ট আপনার জানলাম, যে অর্ণবের সাথে আপনার যে প্রজেক্ট আসছে, এটা কি এবছরে নাকি আগামী বছর? এবছরে হবে, এবছরে অক্টোবরে এটার কাজ শুরু হবে, নভেম্বরের মধ্যে বাজারে আসবে আশা করছি। আর এটা শুরু করেছেন আপনারা কাজ? হ্যাঁ, মোটামুটি কথাবার্তা চলছে, সব কিছু আছে। আর আরেকটা কাজ আছে, প্রিয়াঙ্কা গোপ, ওই বাংলাদেশের খুব ভালো একজন আর্টিস্ট এবং সে ক্লাসিক্যাল খুব স্ট্রং, ওর সাথে একটা প্রজেক্ট আমার ইচ্ছা আছে করার, কাজ চলছে, আশা করছি সেগুলিকে একটু রাগাশ্রয়ী রাগাশ্রয়ী হবে। বাহ, এখন তো বয়স হয়েছে না, একটু ভালো দেখে শুনে কাজ করি না। আপনার তো আগের গানগুলো, আপনি বলছেন বয়স হয়েছে, আগের গানগুলো সেগুলো তো রাগাশ্রয়ী, কিন্তু আসলে রাগের বাইরে কোনো কিছু নাই, সম্ভব না, সবই তো স্কেলে। তো চমৎকার, আমাদের আরও কিছু মানুষ কিছু কমেন্ট আছে, আমার মনে হয় যে তাদের কমেন্টগুলো একটু পড়ে নিই। দাদা আমরা কি নতুন গান আগামীতে পাচ্ছি? হ্যাঁ, নতুন গানের সম্পর্কে আমরা এইমাত্র বললাম, শুনে নিলাম। আর ডালেতে লোরি সুরি, আচ্ছা একটা নতুন গান আমি একটু শোনাই দিই প্লিজ প্লিজ। হ্যাঁ বুঝছেন, এটা আমি গেয়েছি, আমার সাথে নন্দিতা একটা মেয়ে আছে, সঞ্জিদা আক্তার নন্দিতা, খুব সুন্দর গানটা। এই গানটার গীতিকার, গীতিকবি, সে এখন লন্ডনে থাকে, জাহাঙ্গীর রানা। আচ্ছা, ওনার ওনার লেখা, এবং লেখা হলো সুর সুর হলো সুর হলো
উজ্জ্বল সিনহা ওর কম্পোজিশন, আর লেখা হলো জাহাঙ্গীর রানা ওনার। তো এই মিষ্টি হাওয়া রাতে, এই মিষ্টি হাওয়া রাতে, চুপি চুপি দোলা দেয় দক্ষিণ হাওয়া, তুমি নেই পাশে হাই, তুমি নেই কাছে তাই, যাবে না যাবে না আজ তোমাকে ছোঁয়া, যাবে না যাবে না আজ তোমাকে ছোঁয়া, এই মিষ্টি হাওয়ার রাতে। তার আর গল্প আর হয়নি শোনা, স্বপ্ন দু চোখ জুড়ে হয়নি বোনা, তার আর গল্প আর হয়নি শোনা, স্বপ্ন দু চোখ জুড়ে হয়নি বোনা, মহুয়ার গল্পে স্বপ্নের এই নাম হয়নি বাবা, মহুয়ার গল্পে স্বপ্নের নীল নাম হয়নি বাবা, তুমি নেই পাশে হাই, তুমি নেই পাশে তাই, যাবে না যাবে না আজ তোমাকে ছোঁয়া, যাবে না যাবে না আজ তোমাকে ছোঁয়া, এই মিষ্টি হাওয়ার রাতে। এই গানটা কার সাথে দাদা? এটা নন্দিতা। আচ্ছা, খুব সুন্দর গায়ক, আর সুর করেছেন আরেকবার যদি একটু, উজ্জ্বল সিনহা, উজ্জ্বল সিনহা আর জাহাঙ্গীর রানা। জাহাঙ্গীর রানা লেখা, চমৎকার। আমাদের একটা গান শুনতে হবে আসলে। এটা হয়েছে কি, আমার আমেরিকাতে আমার এক খালা হাসনু কবির, তো ওনার রিকোয়েস্ট কলেজের করিডোরে। এটা বাচ্চুর সুর চলছে, আর হলো হেনা ইসলামের লেখা। উনি কলেজের করিডোরে দেখেছি চোখ দুটি ছিল যার সুন্দর, মোনালিসা হাসি দিয়ে বেঁধেছে সে যে বিরহীর অন্তর, সে যে বিরহীর অন্তর। কলেজের করিডোরে দেখেছি আলাপের প্রয়োজনে একদিন, শিরিষ গাছের নিচে দাঁড়িয়ে নির্জনে একা পেয়ে বললাম, লজ্জার আবরণ সরিয়ে তুমি তো বোঝালে জীবনের মানে কত সুন্দর, কলেজের করিডোরে দেখেছি। দাদা, এটা কি সোলসের গান? সোলসের গান, সেকেন্ড ভলিউম, সেকেন্ড ভলিউম। মানে লক্ষণীয় বিষয় যে একটা মানে ব্যান্ডের গানের ক্ষেত্রেও মানুষ কিন্তু একটা সময়, আপনারা ফেস করেছেন নিশ্চয়ই যে ব্যান্ড ব্যাপারটা নিয়ে মানুষের অনেক ধরনের, কিন্তু এত সুন্দর লিরিক্স, লিরিক্স সুর কম্পোজিশন সবকিছু মিলে একদম অন্যরকম। তারপরও কি শুধু কি এটা কি যন্ত্রানুষঙ্গের জন্য এই কথাগুলো উঠত, নাকি না আমরা গায়কই বলে আমরা সবকিছু মিলে করতাম? না মানে যখন এই প্রশ্নগুলি উঠত, আমি ব্যান্ডের গান সবসময় একটা কথা বলি, আমাদের সমস্ত সম্মিলিত প্রয়াসে হয়েছে গানগুলো, সবাই শুনতাম, সবাই দেখতাম, সবাই কারেকশন করতাম, কোথায় কী করলে কী হবে, কোথায় ঠিক করতে হবে, কী করতে হবে। এবং আমাদের সোলসের গানগুলো যখন করেছি তখন কারো নাম থাকতো না, কে গীতিকার, কে সুরকার, কে গেয়েছে, কে বাজিয়েছে, ইটস এ সোলস, সো সোলস প্রোডাকশন এটা হতে, ওই জন্য সমস্ত সবার কনসেন্ট্রেশন ওখানে থাকতো। এবং আমরা ওই যে বললাম না, প্রথম থেকে গানের কথা, গানের সুর, এগুলোর দিকে আমরা সবসময় খেয়াল রাখি। কিন্তু যে মানে ব্যান্ডের ব্যাপারে ওই সময় যখন ফিডব্যাক বলেন, সোল স্মাইলস যারা এসছে ওই সময়কার, অনেক বাধা বিপত্তি তো ফেস করতে হচ্ছে আপনাদের? ওই যে প্রথম দিকে তো সবকিছু থাকে বাধা বিপত্তি, মানুষের এটা কি জায়গা থেকে যে ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্ট ইউজ করার ব্যাপার থেকে তাদের আপত্তি? কোনো কিছু আসলে প্রথম গ্রহণ করতে কিন্তু আমাদের প্রবলেম হয়, তারপর দেখবেন যে সবকিছু আবার আগের মতো ঠিক আছে। আমি ছোট্ট গল্প বলি, আপনি কোনো ট্রেন স্টেশনে মাঝপথে ট্রেনে যখন উঠতে যাবেন, দেখবেন গেটের মধ্যে অনেকগুলো মানুষ দাঁড়িয়ে থাকে, ভিতরে ফাঁকা জায়গা থাকলেও
আপনাকে বলবে জায়গা নাই জায়গা নাই, আপনি গান করেন আপনাকে বলছি। ও তখন বললো যা ভাই ভিতরে জায়গা নাই জায়গা নাই, আসেন না আসেন না। আপনি কোনো মতে ধাক্কা দিয়ে উঠে গেলেন, কয়েক স্টেশন পরে আপনিই বলবেন ভাই জায়গা নাই জায়গা নাই, ভিতরে যাবেন না। কিন্তু আপনার ক্ষেত্রে কি এটা হয়েছে কখনো? না হতে পারে, হতে পারে। আমি এটা কি কোনো কিছু নেগেটিভভাবে নিই নাই, আমি সমস্ত কিছুকে পজিটিভভাবে নিয়েছি। না মানে যখন আপনার একশোবার ভিতরে বগিতে মাঝখানে চলে গেলেন, আপনি বললেন দরজায় দাঁড়িয়ে যান, আমি কখনো বলি না। আমি আমার আমি মনে হয় আমি নিজেরটা নিজে বলছি না, আমি বাংলাদেশের অনেক সঙ্গীত শিল্পীকে আমি কাছে ডেকে নিয়েছি এবং এখনও বাংলাদেশের অনেককে, মিউজিশিয়ান বলেন, সঙ্গীত শিল্পী বলেন, যন্ত্রসঙ্গীত শিল্পী বলেন, আমি অনেককে অনেকভাবে টেনে নিয়ে। এই প্রসঙ্গে যেমন বাচ্চু ভাইয়ের ক্ষেত্রে সোলসে উনি বারবার বলতেন যে সোলসে আসার ব্যাপারটা কিন্তু আপনার হাত ধরে, আর আজকে প্রমাণ পেলাম, আজকে নতুন প্রজন্মের 25 বছরের সাইদ্রিয়েল তার একটা গান আপনি বললেন যে তোমার গান আমি শুনবো, এই জিনিসটা তো এটা একটা শিক্ষণীয় বিষয় আমার মনে হয়। সকল যারা নিজেরা স্বপ্রতিষ্ঠিত তাদের দায়িত্ব যে পরবর্তী জেনারেশনকে তৈরি না করলে, না করলে তো আপনার কিছু থাকবে না। আপনি কি রেখে গেলেন? আপনি নিজে নিজে খেয়ে নিজে পরে নিজে চলে গেলেন, তারপর কিছু করলেন না সমাজের জন্য মানুষের জন্য কিছু করলেন, আর টাকা পয়সার অত কি দরকার আমার বলেন? আপনার প্রয়োজনের বেশি কি দরকার? আপনি যদি মনে করেন যে খালি চাওয়ার কোনো শেষ নাই সীমা নাই, আপনি বিল গেটসের ছেলে যখন নাকি খেতে যায় সে $500 টিপস দেয়, বিল গেটসের বলছে তাই বেয়ার আর তোমার ছেলে আসছিল 500 টাকা টিপস দিতে, তুমি কেন 10 টাকা দিচ্ছ? ও বলে যে ও তো বিল গেটসের ছেলে, আমি তো বিল গেটসের ছেলে না, আমি এক গরিবের ছেলে, ওই জন্য আমার আমি কষ্ট করে টাকাটা ইনকাম করেছি। দাদা আপনি সাফল্যকে কিভাবে দেখেন আজকে? যে যেই যে পুরোপুরি সবার সহযোগিতা আর কিছু না, এটা আমার সবার সহযোগিতায়, আমি যা হয়েছি সব মানুষের সহযোগিতায়। আর বললাম না যে আমি চাই মানুষের হৃদয়ে বেঁচে থাকি, ভালো মানুষ হিসেবে থাকি, আর আমার ছেলেকেও বলি, আমি সবাইকে বলি, একজন ভালো মানুষের কোনো বিকল্প নেই। ইফ ইউ আর এ গুড পার্সন, আপনার কোনো বিকল্প নেই, আপনি ভালো মানুষ হিসেবে সারা জীবন মানুষের যে ভালোবাসা পাবেন এটা আর কোথাও পাবেন না। আজকে আপনার এই মেসেজগুলোর মাধ্যমে দাদা যে আমার মনে হচ্ছে এই যে ভালোবাসাটা ছড়িয়ে দেওয়া, শুধু নিজের মধ্যে কুক্ষিগত করে না রেখে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার ব্যাপারটাই অনেক বেশি ইম্পর্টেন্ট। অবশ্যই অবশ্যই। চমৎকার দাদা, আমাদের আরেকটা মেসেজ আমি একটু কুইকলি পড়ে নিই। আমার যাই হোক, সাইদ রিয়েলের একটা প্রশ্ন ছিল দাদার সাথে কি করে যোগাযোগ করব ওই যে গানের ব্যাপারে কথাই, আমি নাম্বার দিয়ে দিই নিশ্চয়ই ওটা। হ্যাঁ, সাইদ রিয়েলকে বলে দিচ্ছি আমরা, ওটা ব্যবস্থা আমরা করব, দাদার সাথে যোগাযোগ হয়ে যাবে। আর ইফতেকার হোসেন, উনি এখানে একজন ব্যারিস্টার, উনি বলেছেন হাই ইরশাদ, সে হাই টু তপন দা, মাই রিকোয়েস্ট ইজ ইদার মনে করো তুমি, মনে করো তুমি আমি, আর পলাশ ফুটেছে, পলাশ করেছে তো মনে করো তুমি আমি। দাদা তাহলে এটা এটার গীতিকার হলেন খুশনুর, উনি আঁখি আলমগীর গান করে তার মা, উনি অনেক কবি খুশনুর। ওনার প্রথম লেখা গান মনে হয় না, ওনার অনেক পরের গান, কিন্তু গান আমার ক্যাসেটের প্রথম গান, প্রথম ক্যাসেটের প্রথম গান। এই গানটার জন্য আমার একটা মায়া আছে সবসময়। এটা সুর হলো আই বাচ্চু। মনে করো তুমি আমি, চলে গেছি সবুজ ছোট সেই গ্রামে, ভালোবাসা স্বপ্ন কেও সাথী করে, মনে করো তুমি আমি, চলে গেছি সবুজ ছোট সেই গ্রামে। ইফতেখার হোসেন, ইফতি ভাই, আই হোপ ইউ লাইক দ্য সং, আর ডেফিনেটলি ওনার স্বকণ্ঠে গাওয়া লাইভে। আমাদের লন্ডনের আরেকজন, উনি অনেক বছর ধরে লন্ডনে আছেন, পরিচিত একজন মানুষ, অনুপ পল, ওনার রিকোয়েস্ট হচ্ছে শত বর্ষার জল। এটা আমার একটা খুব প্রিয় গান, তাই না? এরা গাজী মাজহার আনাব শাহ, আমাদের লেজেন্ডারি লিরিসিস্ট, গীতিকবি, উনি অনেক আমাদের একদম মানে সাংঘাতিক ব্যাপার,
উনার অনেক গান করেছি আমি, পাথরের পৃথিবীতে উনার লেখা গান। তো এই গানটা হলো, এটাও কি মুভিতে ইউজ করেছিল? না, এটা হলো আলাউদ্দিন আলী সাহেবের সুর, নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি, যে মিতালী মুখার্জির সাথে করেছি ওইখানে। শত আমার খুব প্রিয় গান। শত বড় সার জল চোখে ছিল টলমল, আমার জন্যে শুধু এক ফোঁটা জল ফেললে না। যাবার বেলায় তুমি কোনো কথায় আমাকে বললে না, কেন বললে না? এক ফোঁটা জল তুমি ফেললে না। শত বড় সার জল চোখে ছিল টলমল, আমার জন্যে শুধু এক ফোঁটা জল ফেললে না। বিদায় দিলে না, বিদায় লিনে না, মনে হলো আমি যেন অপরিচিত, অথচ তোমায় নিয়ে কাব্য করেছি আমি প্রতিনিয়ত। কি দারুণ অভিমানে সে বইয়ের পাতা তুমি খুললে না, কেন খুললে না? এক ফোঁটা জল তুমি ফেললে না। সত্যি দাদা, হয় কি যে অনেক সময় তো এভাবে করে একসাথে সেই সময়কার লেট এইটিজ নাইনটিজের গান এভাবে শোনা হয় না। তা আজকে শুনছি আমি শুধু লিরিক্স শুনছি, টু বি অনেস্ট উইথ ইউ, মানে আপনার সামনে বসে আপনার নিজের কণ্ঠে গান শোনা, কিন্তু লিরিক্স যে এত রিচ, এবং প্রতিটা জিনিসের যে একটা মানুষের অনুভূতি প্রকাশ করার ব্যাপারটা, যে এখনকার সময় আমরা যেটা দেখি সব কিছুই সরাসরি, কিন্তু এই যে বলার মধ্যে যে একটা গভীরতা, একটা পরোক্ষভাবে ভালোবাসার প্রকাশ। গান হলো কাব্যময়তা না থাকলে, গান কি জানেন, গান হলো একটা ডিশ। আপনি কাটলেন, কুটলেন, সমস্ত কিছু মশলা দিলেন, সমস্ত কিছু দিয়ে রান্না করলেন, রান্না করার পরে যখন দিলেন টেবিলের উপর, খেয়ে বলবে টেস্ট হয়েছে, টেস্ট হয়নি। সেম গান, গীতিকার লিখবেন, সুরকার সুর করবেন, গায়িকা গাইবে, মাস্টার করবে, সব মিউজিশিয়ানরা দিবে, টোটাল যখন মাস্টার করে দিবে যে কেমন লাগছে গানটা, তখনই বলবে ভালো না খারাপ, তাই না? নিশ্চয়ই দাদা, এটা আজকে এটা আরও বেশি অনুপদা বলেছেন, থ্যাংক ইউ। ক্রেজি নস্টালজিক দাদা, কান্দো কানে মন কি শুনতে পারি আমরা এখন? আমি আরেকটা গান একটু দুই লাইন শোনাবো, এটা হলো মামা রফিকুর জামান, উনি আমাদের লিজেন্ডের আরেকজন গীতিকবি, উনার গান গাওয়ার সুযোগ হয়েছে, এটাও বিরাট ব্যাপার, বুঝছেন তো? এই গানটা আমি গাই একটু দু লাইন, তারপরে কান্ত কানের মধ্যে আকাশের সব তারা ঝরে যাবে, আমার চোখের তারা ঝরবে না, তোমাকে দেখার স্বাদ মরবে না গো, তোমাকে দেখার স্বাদ মরবে না। আকাশের সব তারা ঝরে যাবে, একটি জনম নয় হাজারো জনম, তোমাকে দেখি যদি সেও বড় কম,
ও শিও বর কমল একে একে সব চাওয়া হয়তো বা ফুরাবে আমার মন তবু ভুলবে না তোমাকে দেখার সাত মরবে না গো তোমাকে দেখার সাত মরবে না অসংখ্য ধন্যবাদ দাদা চমৎকার গান আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমি জানি না মানুষ বলছে ঘড়ির কাঁটা ধরে রাখার জন্য আর আপনার গান তো দাদা যেমন রিকোয়েস্টের পর রিকোয়েস্ট এখন অনেক আমি মনে হয় অর্ধেক গানও আপনাকে রিকোয়েস্ট করতে পারিনি আমি আর আপনি আর কথার মাধ্যমে অনেক কিছু অনেকে জানলেন তো দর্শক আমরা আর চার মিনিট সময় আছে আমাদের অনুষ্ঠান শেষ করা যদি একটু লেটে শুরু করেছে আমি জানি না দাদা আপনি যদি কিছুক্ষণ মনে করেন যে দর্শকের সাথে থাকবেন হ্যাঁ আজকে থাক আর দাদাকে যারা আবার আসবো নিশ্চয়ই দাদা তো আসেন আমরা পরবর্তীতে আবারও নিশ্চয়ই ওনাকে নিয়ে আবার অনুষ্ঠান করব আর যারা আজকে ব্র্যাডিয়ার্ড সেন্টারের অনুষ্ঠানের সম্পর্কে শুনলেন আশা করব তারা যোগ দেবেন দাদা আরেকবার যদি একটু অনুষ্ঠানটা বলে দেন সবাই 12 তারিখ আগামী 12 তারিখ শুক্রবার ব্র্যাডি সেন্টারে সুবীর নন্দীর স্মরণে কয়টার সময় আমাদের প্রখ্যাত সঙ্গীত শিল্পী প্রয়াত আর কয়টার সময় অনুষ্ঠানটা 6টার সময় তাহলে 12 তারিখ সন্ধ্যা 6টায় ব্র্যাডিয়ার্ড সেন্টারে দাদা থাকছেন আর প্রয়াত সঙ্গীত শিল্পী সুরকার শ্রদ্ধেয় সুবীর নন্দীর স্মরণে অনুষ্ঠানটি তো আশা করব সবাই যোগ দেবেন তো আজকের মতো আমাদের অনুষ্ঠানে আমার জন্য একটা আমার মনে হয় যে একটা মোমেন্টারি একটা ঘটনা এটা খুবই কারণ ইউ আর ওয়ান অফ মাই মিউজিক্যাল হিরোজ অ্যাজ ওয়েল তপনদা তো আজকে আপনাকে সামনে বসে আপনার গান শুনলাম যে আপনার অনুষ্ঠানটা আমি যেভাবে হোক যতটুকু আমার স্বল্প ক্ষমতায় সঞ্চালনের যে একটা সুযোগ পেলাম দ্যাটস এ বিগ থিং ফর মি তো আশা করব যারা আজকে অনুষ্ঠান শুনেছেন সবাই এটা সন্ধ্যাতীতভাবে সবাই অনেক আনন্দ উপভোগ করেছেন দাদার গান শুনেছি আমরা সরাসরি এবং দাদা আমার কাছে মনে হয় যে কিছুই চেঞ্জ হয়নি এত বছর পরে যে একই রকমভাবে একই করে আমরা আশা করবো যে আরো আরো বহু বছর আপনি এভাবে আমাদের সবাই বলে বয়স বাড়ে আমি বলি কমে রে নিশ্চয়ই তো আজকের এই মেসেজটা দাদার কাছ থেকে শেষ একটা গান শুনতে শুনতে আজকের মতো বিদায় নিয়ে নেব একজন দেবাশিস দাস ওনার একটা রিকোয়েস্ট আছে এই রূপালী চাঁদে দিয়ে শেষ করো আমি আগে গান কান্দকানে দিয়ে শুরু শেষ করব কিন্তু রূপালী চাঁদে যেহেতু দেবাশিস বলেছে আমি দুই লাইন গাই আমি তোমাকে পেয়ে সুখে আছি যেন ফুলের বুকে ওলি কত কাছাকাছি এই মেহেদি রাতে সাথে আছো তুমি যেন তুমি বিনে কিছু নাই শুধু তোমাকে কাছে চাই এই রূপালি চাঁদে তোমার হাত দুটি মেহেদি লাল রঙে আমি সাজিয়ে দিতে চাই আহা কি শোনালে মনোরাঙালে এভাবে সারা জীবন যেন তোমাকে কাছে পাই রূপালী চাঁদের গীতিকার হলেন সৈয়দ জামান আর সুরকার আনিসুর রহমান তনু এই দুজনের এটা বাংলাদেশ টেলিভিশনে গাওয়া হয়েছিল একটা আমার জীবনের প্রথম এবং শেষ চান্স পেয়েছিলাম আনন্দমেলায় আর কখনো চান্স পাইনি বুঝছেন তো এইবার আমি যেটা করছি না না আক্ষেপ না এটা সত্যি কথা আর এই এখন যে গানটা করছি সেটা হলো কান্দুকানে মন তাজুল ইমামের সুর এবং কথায় কম্পোজিশন আলাউ আয়ুব বাচ্চু আর এই গানটা অনেক সোলসের গান ছিল
কান্দো কেন মো কান্দিয়া কান্দিয়া যাইব কান্দিয়া কান্দিয়া যাইব আমার জীবন রে কান্দো কেন মন পাগলা রে কান্দো কেন মন কান্দিয়া কান্দিয়া যাইব তোমার জীবন রে কান্দো কেন মন পাগলা রে তোমার যতন কইরা দিলাম মনে ঠাই তোমার যতন কইরা দিলাম মনে ঠাই সেই তোমার দিল ফাঁকি সেই তোমার দিল ফাঁকি সলো ফিরা যাই রে কান্দো কেন মন পাগলা রে কান্দো কেন মন কান্দিয়া কান্দিয়া যাইব তোমার জীবন রে কান্দো কেন মন পাগলা রে অসম্ভব সুন্দর দাদা, আর এত দরদ দিয়ে এই গানটা করলেন। আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে দর্শকদের উদ্দেশ্যে যদি দাদা কোনো মেসেজ আপনি রাখতে চান, তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান। আপনারা ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন যেন ভালোভাবে ভালো সুস্থভাবে ভালোভাবে বাঁচিয়ে থাকে এবং গানের সাথে থাকতে থাকতে যেন মরতে পারি আর গান নিয়ে যেন বেঁচে থাকতে পারি, আর কিছু না। অসংখ্য ধন্যবাদ দাদা। একটা শেষ প্রশ্ন এসছে ইফতেখার হোসেনের কাছ থেকে, কিন্তু আমার মনে হয় প্রশ্নের উত্তর আপনি দিয়েছেন। বলেছে, হাউ ডাজ হি রিফ্লেক্ট অন হিজ মেমোরিজ উইথ গ্রেট এবি, সো মেনি গুড টিউনস হি অ্যারেঞ্জড ফর তপন দা ওভার দ্য ইয়ার্স। তো দাদা অনেকবারই কথায় কথা অনেকবারই বলেছেন বাচ্চু ভাইয়ের কথা আজকে। আমি যতদিন থাকবো, আমার যতদিন গান গাইতে হবে ততদিন বাচ্চু আমার সাথে থাকবে, আমাকে তার স্মৃতি নিয়ে আমাকে থাকতে হবে, তার গান আমাকে গাইতে হবে, তার সুর আমার সাথে থাকবে, আর আপনার মাধ্যমে সবাই আমাদের সাথে বেঁচে থাকবে। সুবীর নন্দী, আয়ুব বাচ্চু, অবশ্যই সুবীর দা, আয়ুব বাচ্চু এবং আরও যারা, নীলুফার ইয়াসমিন, আমাদের শাম্মী আক্তার মারা গেছেন, আমাদের শাহনাজ রহমতুল্লাহ মারা গেছেন, আমজাদ হোসেন সাহেব উনার গান গেয়েছে, উনার ছবিতে প্রথম গান গেয়েছি, তো ওনারা সবাই আমার সাথে বেঁচে থাকবেন। অসংখ্য ধন্যবাদ দাদা, আপনার জন্য অসংখ্য শুভকামনা, এবং সকল দর্শক এবং আমাদের যারা লিসেনার ছিলেন সবার পক্ষ থেকে আপনার দীর্ঘায়ু কামনা করি। এবং আপনার শেষ পর্যন্ত আমরা শুধু আপনার গান শুনে যেতে চাই, আপনারা যাতে, আপনি যাতে ইউ সার্ভাইভ আস অল, আমরা এটাই চাই, আপনার গান নিয়ে বেঁচে থাকবেন আমাদের মাঝে। তো দর্শক আমাদের সাথে যারা ছিলেন, দর্শক বলছি এই জন্য যারা ফেসবুক লাইভে আছেন, আর এছাড়া যারা লিসেনার আছেন, সবার উদ্দেশ্যে বলছি আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি। সবার সাথে থেকে এরকম করে গান একসাথে শুনে একটা সুন্দর একটা আড্ডা হলো, খুব ভালো লাগলো। সবাই দোয়া করবেন দাদার জন্য, রিল্যাক্স রেডিওর সাথে থাকুন, আবারও দেখা হবে অন্য আরেকটি অনুষ্ঠানে। এ পর্যন্ত সবার সাথে আবারও কথা হবে, আজকের মতো এখানে বিদায়।